Start our class. I congratulate all of you and welcome all of you, those who are participating in this class. I mainly discuss about written examination. Amra dekhi je onek student ei written e qualify korte parche na. Kibhabe preparation nile অথবা কিভাবে আনসার করলে তাদের পরীক্ষা এবং তাদের আর ভালো হবে সেই ব্যাপারে মেনলি আমরা আজকে ডিসকাস করব। রিটেন পরীক্ষাটা আসলে প্রিপারেশনের উপরে অনেকটা বেসিস করে, জানালো মানে বুকিস প্রিপারেশন ইজিলি তাদের রিটেন ভালো হয়। যদি থরলি একটা টপিক কিংবা বইটা ভালো পড়া না থাকে তাহলে অনেক সময় পরীক্ষা আপ টু দি মার্ক হয় না। যেমন পরীক্ষা রিটেন কিন্তু আগেও যখন ছিল আমাদের বিসিবিএস এর শুরুতে একটা কোশ্চেন থাকতো এবং একটা কোশ্চেনে 25 মার্ক থাকতো, শুধু 4 নম্বর কোশ্চেনটাতে শর্ট নোট থাকতো 5টা, কিন্তু ওই 5টার মধ্যে একটা কি 2টা শর্ট নোট এমন থাকতো যে হয়তো স্টুডেন্ট পরীক্ষার হলেই ওই নামটা প্রথমে শুনছে, কিংবা এই নামটা হয়তো কোথাও ওই টার্মটা কোথাও শুনছে কিন্তু খুব একটা গুরুত্ব দেয় নাই কিংবা গুরুত্ব পায় নাই, পরীক্ষা চলে আসছে। তখন আমরা স্যারদেরকে জিজ্ঞাসা করতাম যে স্যার এরকম একটা শর্ট নোট, আগে শর্ট নোট একটা দুইটা মিস হলে আর পরীক্ষা পাস হতো, শর্ট নোটই ফেলটা বেশি, আর ব্রড কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অ্যাবনর্মাল দিত, যেরকম B4 এর দিকে একটা ব্রড কোশ্চেন ছিল মেডিসিনে, মেডিসিন পার্ট টু তে, যে ডিসকাস দা এটিওলজি অফ ব্রেস্ট ক্যান্সার, ক্লিনিক্যাল কনসিকোয়েন্স এন্ড ম্যানেজমেন্ট। এখন ব্রেস্ট ক্যান্সার তো আসলে মেডিসিনে লোকেরা পড়ে না, এটা তো সার্জিক্যাল, আগে সার্জনরাই ব্রেস্ট ক্যান্সার সার্জারি করতো, ব্রেস্টের আলাদা কোনো সার্জন ছিল না। কিন্তু কোশ্চেনটা কেন সেট করা হলো, সেট করা হয়েছে এই জন্য যে মেডিসিন প্রপার মেডিসিনের বাইরেও তার নলেজ আছে এটা চেক করার জন্য, কারণ এই লেখাপড়াগুলি কিন্তু তারা এমবিবিএস লেভেলে যখন পড়াশোনা করছে তখন কিন্তু সব কিছু তারা পড়াশোনা করছে, এবং যখন একটা স্পেশাল সাবজেক্ট এসে চলে আসবে তাহলে অন্য সাবজেক্টের সাথে তার করিলেশন থাকবে। এই জন্য দেখা যায় যে আমার সেমি পরীক্ষাতে এখানে 25 মার্ক কিন্তু থাকে রেফারেল রূপে, আমরাও কিন্তু রেফার করি, যখন ডিফিকাল্ট কেস হয় তখন আমরা অন্য সাবজেক্টের প্রফেসরের কাছে রেফার করি অথবা বোর্ড করি, বোর্ডটাও কিন্তু অন্যান্য টিচারদের নলেজ অ্যাকুমুলেশন করে একটা ডিজিজের প্রবলেম সলভ করা হয়। তার মানে নিজের সাবজেক্টের বাইরেও এই স্পেশালিস্টের আরো কিছু নলেজ তার থাকতে হবে, তাহলে এই যে প্র্যাকটিক্যাল লাইফে তার নিজের সাবজেক্টের বাইরেও যে অন্যান্য সাবজেক্টের নলেজ এবং সহযোগিতা লাগে তাহলে সেই ব্যাপারেও তার কিছু নলেজ থাকতে হবে, তাহলে সেইখানেও তো সেই নলেজটা জাস্ট রিভাইভ করার জন্য কোনো না কোনো কোশ্চেন পুট করতে হবে। আরেকটা হলো যে কোশ্চেন, সব কোশ্চেন তো কমন পড়বে না, স্টুডেন্টের কাছে কোশ্চেন গুলি 3 রকমে আসে, ভালো প্রিপারেশনের মধ্যে কিছু কোশ্চেন পড়ে, অল্প প্রিপারেশনের মধ্যে কিছু কোশ্চেন পড়ে, আবার কিছু কোশ্চেন পড়ে ওইটা সম্বন্ধে আফসা আফসা কিংবা ধারণাই নেই। তাহলে এখন রিটেন পরীক্ষাটা কিভাবে ভালো করতে হবে, তাহলে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, যে কোশ্চেনটা আমার ভালো প্রিপারেশন আছে সেটা তো কোনো সন্দেহই নেই, সেটাতে তো আমি 5 মার্ক পাবো, যে কোশ্চেনটাতে আমার
তিন মাস আগে পড়া, চার মাস আগে পড়া কোশ্চেন সেট করে দিছে, রিসেন্ট রিভিশন নাই, নলেজ নাই, সেরকমও তো পরীক্ষা দিতে হয়। তাহলে সেটা আমি কিভাবে আনসার করব, কিভাবে আনসার করলে আমার কোশ্চেনটা মানে আনসারের কাছাকাছি আসবে, সেই ব্যাপারেও আমার একটা ক্যাপাবিলিটি থাকত। আর একদম আননোন যদি থাকে, সেই আননোন টপিকসটাকেও আমি কিভাবে ট্যাকেল দিতে পারি সেটাও আমার একটা ক্যাপাসিটি। তাহলে ওইরকম কোশ্চেনও সেট করা থাকবে। এটা হলো কোশ্চেনের ব্যাথা। আবার এর পরবর্তী সেশনে আসলো যে 25 মার্কের একটা কোশ্চেন যদি মিস হয়ে যায় তাহলে ওই ছাত্রের আর পাস করার কোনো সম্ভাবনা থাকে না। তখন আসলো যে একটা কোশ্চেনকে তিনটা ফ্র্যাগমেন্ট করে, আইদার এটিওলজি অথবা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অথবা ইনভেস্টিগেশন ডায়াগনোসিস ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, এই কয়েকটা জিনিসকে তিন ভাগে ভাগ করে একটা কোশ্চেন করা হয়। এটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এ বি সি এরকম কোশ্চেন করে যাতে তার ফেল কম হয়। এটা কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি, 25 মার্কের কোশ্চেনের চেয়ে এই যে 7-8 করে কোশ্চেন মার্ক সেটা কিন্তু অনেকটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। তারপরেও দেখা গেছে যে কোশ্চেনে মানে আউটকাম তেমন আসতেছে না। আর চাকরি করতে পারে, টিচিং করতে পারে বা আদার্সের সাথে কম্পিট করতে পারে, সেই দিকটাও দেখতে হবে। সেই জন্য আন্তর্জাতিক পর্যায়ে লেখাপড়ার কি অবস্থা, আমাদের দেশে কি অবস্থা সেটারও একটা কম্পারিজন চলে আসে। এবং আমরা টাইম টু টাইম এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচিং করার জন্য আমাদের বিসিএসও সবসময় চেষ্টা করে থাকে। সেই কারণেও কিন্তু অনেক সময় কোশ্চেনের মডিফিকেশন আসে। এখন যে এক্সামিনেশনগুলি চলছে, এই এক্সামিনেশনগুলির মধ্যে কোশ্চেনের প্যাটার্ন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে এক নম্বর যে কোশ্চেনটা থাকে সেটা কিন্তু আগের যে এই যে তিন ভাগে কোশ্চেন করতো ওইটার প্যাটার্নই অনেকটা মানে রাখা হয়েছে, যাতে তাদের একটা ডিসিজের পুরো জিনিসটা সম্বন্ধে তাদের একটা ধারণা থাকে। আবার পরের ফ্র্যাগমেন্টে পরের কোশ্চেনটাতে ছোট ছোট করে ভাগ করা হয়েছে, 5টা কোশ্চেন তার মধ্যে 2টা করে ফ্র্যাগমেন্ট আছে। এরপরেই কিন্তু এই সিনারিও দিয়ে ইনভেস্টিগেশনের ডাটা কিংবা ইনভেস্টিগেশনের কি করা যেতে পারে এই ধরনের কোশ্চেনগুলি 3 নম্বরে সেট করা হয়। আর 4 নম্বরে দেখা বেশিরভাগ ক্ষেত্রে সেট করা হয় যে তার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিটা কি সেটা দেখার জন্য। তার মানে রিটেনে একটা স্টুডেন্টকে তার থিওরিটিক্যাল নলেজ ব্যাকগ্রাউন্ড, তার ইন্টারপ্রিটিভ নলেজ, তার ইনভেস্টিগেটিভ ক্যাপাবিলিটি এবং তার ম্যানেজমেন্ট পাওয়ার এই 4টা জিনিস কিন্তু আইইউ কিংবা প্র্যাকটিক্যাল লং কি শর্ট কেসের কিছু ডিফারেন্স আছে। তাহলে আমার এখানে আমার নলেজটা যদি সাউন্ড হয় একটা টপিক্স এর ব্যাপারে, তাহলে আমি সেই ব্যাপারে আমি ভালো আনসার করতে পারবো। তাহলে টপিকস এখন বইটা তাহলে পড়া থাকতে হবে। এখন বইটা বিশেষ করে আমরা ডেভিডসন ওরিয়েন্টেড, কিন্তু অনেকে হ্যারিসন পড়ে, অনেকে তিতিলো পড়ে, অনেকে অক্সফোর্ড পড়ে, তো এক্সপ্লেনেশনগুলি বড় বইগুলিতে একটু ভালো আছে। ডেভিডসনে যেগুলি ছোট করে লেখা বুঝতে অসুবিধা হয় সেগুলি রেফারেন্স বই থেকে একবার দুবার পড়ে নিলে, আর যদি এক্সপ্লেনেশনটা জানা থাকে, অথবা রবিন্সের প্যাথোলজিতেও কিন্তু অনেক ডিটেইল এক্সপ্লেনেশন দেওয়া আছে, তাদের প্যাথোলজি ভালো পড়া আছে, যারা মেকানিজম ভালো বুঝে তাদের জন্য আনসার করা অনেক সময় ইজি হয় এবং অ্যাকুরেট হয়।
তাহলে ব্রড বেজ একটা প্রিপারেশন থাকতে হবে নিচেতে কোয়ালিফাই করার জন্য, মানে শুধু শোনা যায়? আমার দেখতে হবে যে কোন কোন পয়েন্ট গুলি কিংবা কি কি টপিক গুলি সম্বন্ধে আমার একটা ভালো ধারণা থাকতে হবে। এইটা আমরা একদিনে এটা জাজমেন্ট হবে না, এটা বেসিক লেভেলে পড়ায়, পার্টন লেভেলে অনেক প্রিপারেশন আছে, তারপরে ফাইনালি আসে পার্ট টু। পার্ট টু মেইনলি বেসিক এবং প্যারাক্লিনিক এর জিনিসগুলি কিভাবে লাগবে লাগবে টু ডিল উইথ এ পেশেন্ট। একটা পেশেন্টকে ডিল করতে গিয়ে যে টপিকসগুলি পার্ট ওয়ান কিংবা বেসিক এর, সেই টপিকসগুলি সম্বন্ধে ধারণা থাকতে হবে। একবার আমি পার্ট ওয়ান পাশ করে গেলাম আর সব ভুলে গেলাম তাহলে কিন্তু হবে না। একবার আমরা এমবিবিএস পড়ছি, সবকিছু তার মনে নাই, যেটা আবার লাগবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, প্রত্যেক পেশেন্ট আসে বলছে স্যার আমার ঘুম হয় না। তাহলে ঘুম হলো হয় না মানে এটা স্লিপ ডিসঅর্ডার। তাহলে এই স্লিপ বেসিকে কিন্তু ফিজিওলজিতে আছে, চ্যাপ্টারই আছে, কিন্তু স্লিপ কোনোদিনই বেসিকে পড়ানো হয় না, আমাদেরকেও পড়ায় নাই, এখনো পড়ানো হয় না, কারণ টাইম হলো শর্ট। দেড় বছরের মধ্যে ওই স্লিপ পড়াইতে গেলে তাহলে কার্ডিয়াক সাইকেল আর অক্সিজেন স্যাচুরেশন কার্ভ এইগুলি আর পড়াইতে পারে না। ন্যাচারালি ইম্পর্টেন্ট টপিকসগুলি পড়ে আমাদের বেসিকের সাবজেক্ট পাশ হয়ে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা আসবো তখন দেখবো যে 25% পেশেন্টের ঘুম নাই, তার ঘুম দেরিতে আসতেছে, মাস খানে বাইরে যায়। তাহলে স্লিপ সম্বন্ধে যদি আমার ধারণা না থাকে তাহলে তো আমি চিকিৎসা করতে পারবো না, তাহলে স্লিপটা তো আমাকে পড়ে নেই। তাহলে আমার কি করতে হবে, যেহেতু আমার স্লিপ দরকার আমার নিজেকে পড়ে নিতে হবে। এরকম অনেক টপিকস আমরা পিছনে ফেলে আসছি যেগুলি পরীক্ষাতে লাগে কিন্তু কোনোদিন পড়ানো হয়নি, তাহলে এইগুলি আমাদের নিজেদের পড়তে হবে। এটা গুলো বেসিক। আর প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি এগুলিও কিন্তু নিজে নিজে করে নিতে হবে। আমাদের মেডিকেল কোর্সে সিস্টেমিক প্যাথোলজি পড়ানো হয় না, কিন্তু প্রত্যেক ডিজিজেরই সিস্টেমিক প্যাথোলজি একদম এসেনশিয়াল। তাহলে এটা কভার হবে কেমন, এটা নিজে নিজে পড়তে হবে। যে ডিজিজের সিস্টেমিক প্যাথোলজির ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিজে করে নিতে হবে। যেহেতু আমার কোর্স কারিকুলামে সিস্টেমিক প্যাথোলজিটা পড়ানো হয় না, তাহলে আমাদের কিছু গ্যাপ আছে বেসিকের মধ্যেই, এটা আমার কারেক্ট করতে হবে। আর কিছু গ্যাপ আছে আমাদের প্রিপারেশনে, আমরা ইম্পর্টেন্ট না দেখে এগুলি ঠিক মতো পড়ি নাই, কিন্তু এখন পার্ট টু তে এগুলি আবার আমাদের ফেস করতে হইতেছে, তাহলে এগুলি আমাদের ব্যাক আপ করে নিতে হবে। আর কারেন্টের পড়া তো আছেই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সমস্ত টপিকস লং কেস এবং শর্ট কেসে আসে সেগুলি কিন্তু রিটেনে কম দেওয়া হয়। তাহলে যে সমস্ত টপিকস গুলি শর্ট কেস এবং লং কেস, যেরকম সিওপিডি এটা একটা লং কেস হতে পারে, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা একটা লং কেস হতে পারে, গ্যাস্ট্রিক কার্সিনোমা এটা একটা লং কেস হতে পারে। তাহলে কোশ্চেন কি দিব, এর বাইরে যে সব টপিকস গুলি আছে সেগুলি থেকে কোশ্চেন বেশি পুট করার চেষ্টা করা হয়। তার মানে এই না যে এই কমন লং কেস শর্ট কেসের মধ্যে যে কোনো টপিকস পড়বে না, তা কিন্তু না, পড়তে পারে। যেহেতু লং কেস শর্ট কেস হিসেবে ওইটা আলাদা প্রিপারেশন থাকে, কাজে সেইগুলি তোমরা আনসার করতে পারবে। তাহলে আমাদের দেখতে হবে যে টপিকস গুলি লং কেস শর্ট কেসের বাইরে, সেই টপিকস গুলি আমাদের ভালো এবং বিশদ প্রিপারেশন নিতে হবে। আর রেয়ার টপিকস যেগুলি আর রিসেন্ট জার্নালে কারেন্টলি যে সমস্ত ডিজিজগুলি আমাদের দেশে অথবা পৃথিবীর যে কোনো স্থানে চলছে কিংবা চলতেছে সেগুলি সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। কারণ একজন এমসিবিএস যে পাশ করে গেল পার্ট টু, তার তো আর বাকি জীবন তাকে আর কেউ টিচিং করবে না, তাকে ধরে নিতে হবে ইজ এ কমপ্লিট ফিজিশিয়ান। তাহলে তার তার যাতে কোনো পিঠল না থাকে, সবগুলি তার যাতে সুলকলা পূর্ণ হয় এমসিবিএস পাস করার পর থেকে, এরকম একটা আশা নিয়েই কিন্তু জাজমেন্টটা করা হবে, কোয়েশ্চনটা সেট করা হবে। এখন আমরা আসি যে কোয়েশ্চনে কিভাবে আমরা কোয়েশ্চনগুলি আসে। আমি লাস্ট কোয়েশ্চনটা
একটু ডিসকাস করে নিই। এই যে একটা কোশ্চেন আছে, কিভাবে হাউ টু অ্যাপ্রোচ, মানে কিভাবে চিন্তা ভাবনা করলে, আমি কিন্তু এক্সাক্ট আনসার গুলি এখানে দেখাইতে পারবো না, কিন্তু আমি কিভাবে অ্যাপ্রোচ হইলে যে উত্তরের কাছাকাছি যাওয়া যাবে, মার্ক বেশি পাওয়া যাবে, এই কথাগুলি আমি বলবো। এখানে একটা কোশ্চেন ছিল যে 18 ইয়ার ওল্ড ম্যান ওয়াজ অ্যাডমিটেড ইন এ টারশিয়ারি কেয়ার হসপিটাল উইথ ফিভার ফর 5 ডেজ, ডায়রিয়া উইথ মিক্সড ব্লাড মিক্সড স্টুল ফর দ্য সেম ডিউরেশন, কনভালশন এন্ড স্ক্যান্টি ইউরিন ফর 2 ডেজ। এটা হলো সিনারিও, মানে পেশেন্টের এটা হিস্ট্রি। অন এক্সামিনেশন, এই পার্টটা কিন্তু ডাক্তারের, সে এক্সামিনেশন রোগীটাকে এক্সামিন করে সে এই ফাইন্ডিংস গুলি পেয়েছে। পেশেন্ট এনিমিক, মাইল্ডলি ইকটেরিক উইথ র্যাশেস ইনভলভিং মোস্টলি লোয়ার লিম্বস। এরপরে গেল থার্ড স্টেজ ইনভেস্টিগেশন, হিজ ইনভেস্টিগেশন রিভিলড ইউরিন আরএমই আরবিসি 2 প্লাস মোর দেন 80% ডিসফর্মিক এন্ড 4.82 মিলিগ্রাম পার ডিএম। তাহলে এই কোশ্চেনটাকে তোমরা খেয়াল করে দেখো যে এখানে তিনটা পার্ট আছে, একটা হলো হিস্ট্রি, আর একটা হলো ডাক্তার একজামিন করে ফান্ডিং পেয়েছে, আর ইনভেস্টিগেশন করে রিপোর্ট আসার পর কিছু ফাইন্ডিং হচ্ছে, মানে তিনটা ফেজ এখানে আছে। তাহলে আমি এজ এ স্টুডেন্ট এখানে কি পয়েন্ট কোনগুলো, বয়স একটা ফ্যাক্টর, 18 ইয়ার্স, এটাকে আমার প্রিফারেন্স দিতে হবে। টারশিয়ারি কেয়ার হসপিটাল এসে ভর্তিস, আমি এটা ডিস্ট্রিক্ট হসপিটাল না, এটা একটা মেডিকেল কলেজ হসপিটাল মিনিমাম, অথবা কোনো ইনস্টিটিউট টারশিয়ারি কেয়ার হসপিটাল, সেখানে ভর্তিস, তার মানে কি কেসটা তো একটা ডিফিকাল্ট কেস। আবার তার রেশ আছে বাটক রিজিওনে এবং লয়ার রিজিওনে, ইউরিন এক্সামিনেশন করে আরবিসি, ব্লাড ভেসেল ইরোশন হতে হবে, তার মানে কিডনি ফাংশন তার ইম্পেয়ার্ড আছে। তাহলে এখানে আমাদের মেজর অর্গান ইনভলভমেন্ট হলো বাকি যে এখানে কিন্তু সব পয়েন্ট দেওয়া নাই, একটা দুটো পয়েন্ট দেওয়া থাকে, বাকি পয়েন্ট আস করা হয়, এটাই কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটা কি, হোয়াট ফার্দার ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ উইল সার্চ টু রিচ আন্ডারলাইং ডায়াগনোসিস। ফার্দার ক্লিনিক্যাল ইনফরমেশন মানে এখানে সব ইনফরমেশন দেওয়া নাই, তাহলে আমার কিভাবে বের করতে হবে, আমি একটা একটা পয়েন্ট ধরি, কি বলছে তার জ্বর আছে, তাহলে এটা একটা ইনফেকটিভ প্রসেস, ইনফেকটিভ প্রসেস ছাড়া তো জ্বর থাকবে না, তাহলে ইনফেকটিভ প্রসেসের সাথে কিডনির রিলেশন বের করতে হবে, ডায়াগনোসিসটা কিভাবে আসে পড়ে, কনভালশন, তার কনভালশন হয়েছে, তাহলে এই কনভালশনটা কেন হয়েছে, কনভালশন হইতে গেলে তার সেরিব্রাল ইডিম হতে হবে, তাহলে সেরিব্রাল ইডিমটা কেমন হয়েছে, স্ক্যান্টি ইউরিন, স্ক্যান্টি ইউরিন মানে তার যে পরিমাণ ইউরিন হওয়ার কথা ছিল সেটা হয় নাই, বাকি ইউরিনটা তো তার বডিতে ফ্লুইড হিসেবে থাকে গেছে, এই যে ফ্লুইড যে রিটেনশন হয়েছে
এটা ব্রেইনে এটা ব্রেইনে তার ভেরিফিকেশন করছে। তো এইরকম অ্যাকুমুলেশন তো তার লাংসে হয়েছে, লাংসে হলে তার পালমোনারি এডিমা হবে, পালমোনারি এডিমা হলে তার ব্রেথলেস থাকবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে। এগুলি হলো ফার্দার ইনফরমেশন। যদি রিটেনশন হয় তার অ্যাসিডিটি হতে পারে, তাহলে তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, তার ইডিমা হতে পারে, লেগ এডিমা, তাহলে লেগ সোয়েলিং থাকবে, পিটিং ইডিমা থাকবে। তাহলে এই যে স্ক্যান্টি এর জন্য ফেসটা তার পাখি থাকতে পারে, ফেসেও তো তার অ্যাকুমুলেশন হবে। তাহলে একটা ইউরিন স্ক্যান্টির জন্য আমার এই কিন্তু একটা শুধু কনভালশন দেওয়া আছে, তাহলে সাথে আমার ব্রেথলেসনেস বলতে হবে, পাফিনেস অফ দি ফেস বলতে হবে, তার সাইটি অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে, তার লেগ এডিমা থাকতে পারে। তাহলে এই আর চারটা ক্লিনিক্যাল ইনফরমেশন আমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা গুলো এটার সাথে। আর যদি এরকম আর বিসি থাকে, তাহলে তার গ্লোবুলার নেফ্রাইটিস আছে, গ্লোবুলার নেফ্রাইটিস থাকলে তার আগে সোর থ্রোটের হিস্ট্রি থাকতে পারে অথবা কেবিসির হিস্ট্রি থাকতে পারে। তাহলে এইটাও আমার খুঁজে বার করতে হবে, তার সোর থ্রোট ছিল কিনা, তার স্কেবিস ছিল কিনা। আনসারের মধ্যে এইগুলি দেওয়া থাকবে, যে হিন্টসগুলি কোশ্চেনে দেয় নাই ওইগুলি কিন্তু তারা আনসারের মধ্যে দিয়ে রাখবে। এখন যদি স্টুডেন্ট এটা গ্যাস করতে পারে, এটা একটা গ্লোবাল নেফ্রাইটিস হতে পারে, মেবি সে তো ফাইনাল ডায়াগনোসিস করতে পারবে না, সব ইন্ডিস্ট্রিস্টা তো তার হাতে নাই, রুগীও তার সামনে নাই, শুধু একটা সিনারিও আছে তার সামনে। তাহলে তার চিন্তা করতে হবে যে গ্লোবাল ডায়াগনোসিসটা চিন্তা করতে হবে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে, কারণ যেহেতু সে কনফার্ম ডায়াগনোসিস সবসময় রিস নাও করতে পারে, তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা তার আইডিয়াতে রাখতে হবে, এবং তাদেরও যে ফিচার সেটা তার আইডিয়াতে রাখতে হবে। তখন দেখা যাবে যে যে এই এই আনসারগুলি করবে, তার পাফিনেস থাকতে পারে, তার কিন্তু এনিমি আছে, ব্রেথলেসনেস থাকতে পারে, তার রেসপিরেটরি রেট বেশি থাকবে, তার টেকিকার্ডিয়া থাকবে, তার রিটেনশন আছে, প্রেশার হাই থাকতে পারে, এইগুলি কিন্তু দিয়ে রাখবে। তাহলে এই সেটগুলি যারা ধরতে পারবে, তারা যখন আনসার করবে, তখন দেখা যাবে যে ওই আনসার স্ক্রিপ্টের সাথে মিল খাচ্ছে, 100% মিল তো হবে, নট নেসেসারি, চিন্তা করার দরকার নেই। আমি রেশনালি যে ফিচারগুলি আমি ফাইন্ড আউট করবো সেইগুলি শুধু দাগ দেব, 100% হওয়ার আমার দরকার নেই। আমার পাশের জন্য তো 60% মার্ক দরকার, 60% আনসার কারেক্ট হলেই আমি পাস পেয়ে যাব। যদি একটু ভালো হয়, কেউ যদি 70-80% মার্ক ক্যারি করতে পারে, এটা তার অন্য সেগমেন্টেও কাজে লাগবে। যদি কোনো কারণে ক্লিনিক্যালি একটু দুর্বল হয়ে যায়, তাহলে এখান থেকে মার্ক ওইখানে গিয়ে তার পাস হয়ে যায়। সেজন্য চেষ্টা করতে হবে যাতে মার্কটা পাশের একটু বেশি থাকে, সেভাবে প্রিপারেশন নিতে হবে, এবং অলওয়েজ অ্যাপ্রোচ রেশনালি। স্টুডেন্টের মাথায় তোমার মাথায় যে চিন্তাগুলি আসবে ওইটা গিয়ে ফর্মুলেট করো, ডাইনে ভাবে যাওয়ার দরকার নেই, ওইখানের মধ্যেই পাশের আনসার পাওয়া যাবে। এখানে আছে আরবিসি, আরবিসি তো বর্ষকে অনেক কারণে থাকতে পারে, অনেক কারণেই থাকতে পারে, কিন্তু ডিসফর্মি, এখানে কিন্তু আর একটু ক্লু দিয়ে দিচ্ছে, ডিসফর্মি তার মানে কি, এটা তো ইউরেথ্রা থেকে আসতে পারে, ইটে হলে ইউরেথ্রা যদি বর্ষাপ করে, তার যদি ফ্লাশিং হয়, তাহলে তার ইউরিনে আরবিসি আসতে পারে, কিন্তু ওইটা ডিসফর্মিক হবে না। যেহেতু ডিসফর্মিক বলে দিচ্ছে, তাহলে তার আরবিসিটা আসতেছে গ্লোমেরুলাস থেকে, গ্লোমেরুলাস থেকে যখন আরবিসিটা আসবে, তখন এটা ডিসফর্মিক থাকবে, বিভিন্ন ধরনের শেপের থাকতে পারে। তাহলে এটা আমার চিন্তা করতে হবে যে তার, যেহেতু আমি কিডনি অর্গানটা আগেই টাচ করে নিয়েছি, এখন আমি চিন্তা করি যে কিডনিতে কি কি অসুখ হলে তার আগে একটা ইনফেকটিভ সে জ্বরের কথা বলে দিচ্ছে, তাহলে কিডনির যে সমস্ত অসুখে জ্বর আছে সেইগুলি আসবে ডিফারেন্সিয়াল, তাহলে গ্লোবাল নেফ্রাইটিস এক নম্বর। এখন এই গ্লোবাল নেফ্রাইটিস এটা পোস্ট ইনফেকশাস হইতে পারে, এটা অটো ইমিউন হইতে পারে, এটা হইতে পারে, বিভিন্ন ক্যাটাগরির গ্লোবাল নেফ্রাইটিস হইতে পারে, কিন্তু আমি যেহেতু আনসার করব একটু ব্রড স্পেক্ট্রামে আমার সবগুলি চিন্তা করতে হবে। তাহলে ডায়াগনোসিস আমরা কোনটা কোনটা চিন্তা করবো?
এটা তো রেশ আছে, এই যে পাঠক থেকে আরম্ভ করে লয়ার লাগে ইজিলি মেয়েদের থাকে, ছেলেদেরও হইতে পারে, তাহলে হ্যালো অবসলিউট পারফরা এটা আমি একটা কনসিডারেশন রাখবো, তাহলে আমার আনসারগুলি কাছাকাছি দেবো, কারণ হ্যান অবসলিম পারফরাও কিডনিকে অ্যাফেক্ট করে। আইজিএনএফ প্রগতি কিন্তু আমাদের দেশে কম, ইজিএল এটা কম ইউনি জাপান, এটা আমাদের দেশে হয় না তা না, আমাদের দেশে এটাও হইতে পারে, যদি হিমোলাইসিস হয় তাহলে তার এই রেনাল আউটপুট কমে, অর্থবত্তার কমে, সেই কারণে হইতে পারে। এটা আমরা ডিডি চিন্তা করবো, যদি দেখি যে ওই ধরনের কোশ্চেন মানে আনসার তারা সেট করে দিচ্ছে তাতে যাতে আমরা পিছনে করে না যাই। জিটিভিতেও কিন্তু এই ধরনের বিচার আসতে পারে, কোনোটাই কিন্তু 100% মিলবে না, কারণ যেহেতু এটা ক্লিনিক্যাল সিনারিও আমাকে ডিরাইভ করতে হবে ডায়াগনোসিস ফ্রম দা ক্লু, এই জন্য কোনোটাই হয়তো 100% মিলবে না, বাট আমাকে কাছাকাছি থাকতে হবে। কাছাকাছি থাকলেই যে আনসারগুলি দেওয়া থাকে মডারেটররা একটা আনসার স্ক্রিপ্ট করে রাখে, তাহলে আমার যদি চিন্তা ভাবনাটা রেশনাল হয়, চিন্তা ভাবনাটা অ্যাকুরেট ডায়াগনোসিসের কাছাকাছি হয়, তাহলেই কিন্তু আমার আনসারগুলি ম্যাচ করবে, এবং 60% আনসার ম্যাচ করলে তো আমার পাশ হয়ে যাচ্ছে। এই জন্য অ্যাকুরেট ডায়াগনোসিসটা যদি আমার নাও হয়, আমি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও থাকতে পারি, তাহলেও কিন্তু আমার পরীক্ষা ভালো হবে। ক্লিনিক্যাল ইনফরমেশন যে আমি বললাম যে ফিভার, সে কিন্তু ফিভার বলে ছাড়িয়ে দিচ্ছে, তাহলে আমার ফিভারে কি দেখতে হবে, যে এই ফিভারের সাথে তার চিলিয়াম রাইগার আছে কিনা, এই ফিভার হাইয়েস্ট টেম্পারেচারটা কত, তারপরে এটা কন্টিনিউয়াস কিনা, এটা ইন্টারমিডিয়েট কিনা, আমি কোনো প্যাটার্নে ভাবতে পারি কিনা, যে ক্লুটাই প্রশ্নতে থাকবে এটা আমাকে ইলাবোরেট করতে হবে। আমরা যেরকম হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লিখি, তো প্রথমে চিফ প্রবলেম থাকে তিনটা, কিন্তু আমরা যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লিখি তখন দেখি 2 প্যারাগ্রাফ 3 প্যারাগ্রাফ, এটা কেমনে হয় এটা আমরা ইলাবোরেট করি। এখানেও যে সিমটম অথবা সাইনটা দেওয়া থাকবে আমাকে ইলাবোরেট করতে, এখানে একটা পয়েন্ট আছে ডায়রিয়া, কিন্তু এর সাথে আমার বিষ্ট ব্লাড লাগাই, ফুলের সাথে ব্লাড আসতে পারে, এটা বেসিলারি ডিসেন্ট্রি হতে পারে, এটা কোলনে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে হতে পারে, অথবা যদি ভাসকুলাইটিস থাকে তাহলে হতে পারে। তাহলে যেহেতু আমার কিডনির সাথে করিলেট করা আছে, তাহলে আমি এখানে বেসিলারি ডিসেন্ট্রি চিন্তা করবো না, তারপরেও কিছুটা চিন্তা করা যায়। এইভাবে আমি ভালো বলছি নাও থাকতো, প্রাইমারিলি যদি আসতো রুগীটা তাহলে আমরা ফার্স্ট কি চিন্তা করতাম, এটি চিন্তা করতাম 17-18 বছর 20 বছর একটা ছেলে অথবা মেয়ে, তার জ্বর আছে প্লাস রয়্যাল লিভ রেস্ট আছে, তাহলে আমরা প্রথমেই
তাকে হ্যাঁ শুনলে পারবো না যেতে পারতাম। জয়েন্ট পেন তার মধ্যে দেওয়া আছে ফিভার, ডায়রিয়া, র‍্যশ, আর বাকি যে সিমটম গুলি এগুলি আমার চিন্তা করতে হবে এবং এইগুলি কিন্তু উত্তরের মধ্যে দেওয়া থাকবে। এগুলি চিন্তা করে তুমি যত বের করতে পারবা তোমার আনসার তত ভালো হবে এবং মার্ক তত বেশি উঠবে, মার্ক তত বেশি উঠবে। তাহলে মনে রাখতে হবে যে তিনটা ইনফরমেশনের মধ্যে একটা দিবে, চারটার মধ্যে একটা দিবে, বাকিগুলি স্টুডেন্টদের বের করে নিতে হবে। এই চিন্তাটা যারা করবে তাদের আনসারটা কাছাকাছি হবে। তাহলে ইনভেস্টিগেশন আমরা কি করব, ইনভেস্টিগেশনটা ওইভাবে আসবে, এই পেশেন্ট তার তো জ্বর আছে, জ্বর থাকলে আমাদের একটা সিবিসি করতে হবে। ইভেন আমি এখানে পেরিফেরাল ব্লাড ফিল লিখি নাই কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল করতে হবে, সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড। এখন হোয়াট এভার মেবি ফিভার, জ্বরটা যে কারণেই হোক তাতে কিছু যায় আসে না। তা আমি যখন ইনভেস্টিগেশন করব because it is a febrile condition amar cvc ebong pvf kortiyo tale investigation er modhe tumi ekhane lekhba, lekhle tomar dekho je answer script e dewa ache tar blood mixed stool, tale stool ari korte hobe shudhu ari na infective process estimate korar shomoy onek shomoy cso korte hobe, test ta ami nei lekhi nai kintu cso korte hobe jehetu bacterial চিন্তাটা ব্রড রাখতে হবে তাতে মার্ক বেশি করে সেরাম বিলো আমি এখানে কিন্তু আরবিসি রেডিওর কথা বলছে, ডিসফর্মিক বলছে, তাহলে আরবিসি টা তো আগেও যদি আমি দেখি যে এটা নর্মাল আছে তাহলে আমি শুধু কিডনির দিকে চলে যাব, আর যদি এখানেও আমার অ্যাবনর্মাল থাকে তাহলে আমার লিভার কে ইনভলভ করতে হবে। যেহেতু এখানে লিভারে ইনভলভমেন্ট নাই ক্লিনিক্যালি সেই জন্য আমরা এক্সট্রাক্ট করার জন্য এই দুইটা ইনভেস্টিগেশন করব। এস দ্য হোল এই কি অবস্থা আছে, এটা অ্যাকিউট হলে সোলেন থাকতে পারে, ক্রনিক হলে স্মল থাকতে পারে, অথবা আদার কোনো সিস্ট আছে কিনা, অথবা এটা হাইড্রোনেক্রোটিক কিডনি কিনা, অথবা এটা সোলেন। ক্লিনিক্যালি যদি আমরা না পাই তাহলে আল্ট্রাসোনোগ্রামে আমাদের এই আইডিয়াটা দিতে পারবে। ইভিন আধার অর্গান ইনভলভমেন্ট আছে কিনা, যেরকম আমি উইলিভেন করলাম, এনজিবিটি করলাম, তাহলে আল্ট্রাসোনোগ্রামে আমার লিভার সম্বন্ধে একটা আইডিয়া দিব। যেহেতু আমার কিডনি ইনভলভমেন্ট আছে আল্ট্রাসোনোগ্রাম আমাকে করতেই হবে। এখন ইন এডিশন যদি তুমি আরো কোনো ফাইন্ডিং পেয়ে যাও এটা হলো তোমার এক্সট্রা ফাইন্ডিং, কিন্তু টু অ্যাসেস দ্য স্ট্যাটাস অফ দ্য কিডনি আল্ট্রাসোনোগ্রাম আমার করতে হবে। কিডনি ইনভলভমেন্ট, আমার প্রোটিন ইউরিয়া আছে কিনা এটা ইউরিন নাড়িতে বোঝা যাবে, আর প্রোটিন ইউরিয়া যদি থাকে, অ্যালবুমিন ইউরিয়া যদি থাকে তাহলে সেটা কি পরিমাণ, টোটাল ইউরিনারি প্রোটিন আমরা যদি না করি তাহলে সেটা বুঝতে পারবো না। যদি টোটাল ইউরিনারি প্রোটিনের দেখি যে লস বৃষ্টি তাহলে তো তার হাইপোঅ্যালবুমিনেমিয়া হবে, তাহলে তোমার এই যে ফেসিয়াল ইডিমা থেকে আরম্ভ করে লেগ ইডিমা পর্যন্ত সবই থাকতে পারে। আর যদি আমি স্ট্রংলি আবার লিভার চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আবার এন্ডোস্কোপি ওখানে অ্যাড করতে হবে, যেহেতু এখানে অনেকগুলি ফিচার কিডনির সাথে ম্যাচ করে এই জন্য কিডনিকে আমার এমফেসিস দিতে হবে, সেই জন্যই আমার
ফাইনাল ডায়াগনোসিস দিতে গেলে রেনাল বায়োপসি ছাড়া এখানে কিন্তু ডায়াগনোসিস দেওয়া যাবে না। গ্লোমেরুলোনেফ্রাইটিস বলো সেটাও রেনাল বায়োপসিতে আসবে, আবার টাইপ করবো রিসেন্টলি কিনা, আইজিএ কিনা কিংবা আদার কোনো ভ্যারাইটিসে পড়ে কিনা, এটাও কিন্তু তোমার রেনাল বায়োপসিতে আসবে। শুধু তাই না, সেটার উপরে কিন্তু চিকিৎসাও ডিপেন্ড করবে। তাহলে এখানে আমাদের রেনাল বায়োপসি এটা ম্যান্ডেটরি। এখন বলতে পারো যে স্যার রেনাল বায়োপসি তো কিডনিতে করে, কিডনিতে করে কিন্তু তোমার তো এটা এফসিপিএস ইন্টারনাল মেডিসিন, ইউ মাস্ট নো এভরিথিং, ইউ মাস্ট নো এভরিথিং। তোমাকে দরকার হলে তোমার রেনাল ইনস্টিটিউটে দেখতে হবে, গিয়ে ওখানে পেশেন্ট দেখতে হবে, অথবা যে সমস্ত কমন ওয়ার্ড আছে সব ধরনের পেশেন্ট ভর্তি হয় সেইখানে তোমার যাইতে হবে, গিয়ে এগুলি পেশেন্ট দেখতে হবে, দুই একটা বায়োপসি রিপোর্ট দেখতে হবে, দেখলে তোমার আইডিয়া হবে যে বায়োপসি রিপোর্টে কি ধরনের রিপোর্ট দেয়, এটা ডিজিজের সাথে কি ধরনের করেলেশন আসে। চারটা পাঁচটা রিপোর্ট যদি তুমি দেখো তাহলে তুমি তোমার জন্য করেলেট করা কোনো কঠিন কাজ হবে না। ম্যানেজমেন্ট এইখানে কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, ম্যানেজমেন্ট কিন্তু এই কোশ্চেনের মধ্যে নাই, এটা ক্লিনিক্যাল ইভালুয়েশনে কোশ্চেনটা করছে। তাহলে ম্যানেজমেন্টটা কি হবে এটাও কিন্তু দেখো সেই এক ধরে ধরে আছে। এখন তোমার যদি জ্বর ধরো তাহলে জ্বরের প্যারাসিটামল ধরেন চিকিৎসা না, কিন্তু আমরা ইজিলি একাষ্ট যে জ্বরটা যাতে কম থাকে, জ্বরটা সাময়িকভাবে যাতে কম লেভেলটা থ্রেশহোল্ডটা কম থাকে সেই জন্য আমরা প্যারাসিটামল দিই। তাহলে প্যারাসিটামল একটা চিকিৎসা, স্পেসিফিক চিকিৎসা না, বাট ইট উইল রিডিউস অ্যান্ড গিভ কমফোর্ট টু দি পেশেন্ট। সিমটোমেটিক ম্যানেজমেন্ট, এই যে তার ডায়রিয়া হইতেছে এটার চিকিৎসা দিতে হবে, তার স্ক্যান্টিমিক সিরেশন প্রয়োজন বলে তার ডায়াবেটিস দিতে হবে, গুরুত্ব এই বলে দিচ্ছে তার এনিমি। এখন যদি কিডনি ডিজিজটা ক্রনিক হয় তার তো ক্রিয়েটিনিন বেশি, তাহলে সেই ক্ষেত্রে এই এনিমিয়া তোমার ট্যাবলেট পলিসন পলিগিসিন আয়রন এগুলি দিয়ে কারেকশন হবে না, কারণ তার তো কিডনি ছোট হয়ে গেছে, সে তো স্টিমুলেন প্রোডাকশন করতে পারতেছে না, রেনিন এনজিওটিসিন সিস্টেম এখানে ইনভলভ হয়ে গেছে। তো আইদার তাকে ব্লাড রিপ্লেসমেন্ট দিতে হবে অথবা ইরিথ্রোবোটিন ইনজেকশন দিয়ে তার এটা কারেকশন করতে হবে। কিন্তু যদি এটা প্রোগ্রেসিভ হয়, প্রোগ্রেসিভ র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ভালো সেখানে ডোনারের প্রশ্ন আছে, ম্যাচিং এর প্রশ্ন আছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, কোথায় করবে সেটার ব্যাপার আছে, এসব কিছু তাকে আগে ডিটেইলে বলে দিতে হবে। যদি সে ক্যাপেবল না হয় এবং তার পক্ষে সম্ভব না হয় তাহলে ডায়ালিসিসে যাইতে হবে, তবে প্রিফারেবল ডায়ালিসিসের আগেই ট্রান্সপ্লান্টেশন। কিন্তু অনেক সময় ডায়ালিসিস দিয়েও ট্রান্সপ্লান্টেশনে যাওয়া যায়, তবে ইউজুয়াল প্রসিডিউর হলো আগে করতে পারলে ভালো। এখন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকও লাগবে এই জন্য যেহেতু তার জ্বর আছে, যদি তার কোনো সেকেন্ডারি ইনফেকশন থাকে, ইনফেকশন নাও থাকলেও তার অ্যান্টিবায়োটিক লাগতে পারে, অ্যান্টিবায়োটিক দিলে তার জ্বরটা কমে আসবে। তাহলে এই যে চিকিৎসা এটা আমার করে এখানে তার তোমার কোনো সময় এগুলিতে ভালো আনসার করতে পারবো না। এই যদি আইডিয়া তোমার থাকে then you can give appropriate answer, otherwise kintu sambhav hobe na. Second pattern of question,
এইগুলিতে ছোট ছোট ভাগ থাকে, যেরকম পাঁচ নম্বরের কোশ্চেন দুইটা ডিভিশন থাকে, পাঁচ নম্বরের কোশ্চেন দুইটা ডিভিশন থাকে। তাহলে পাঁচ নম্বরের কোশ্চেন দুইটা ডিভিশন থাকলে তাহলে তোমার স্ট্রেস দিতে হবে, এই কোশ্চেন গুলি আনসার করতে হবে। এখানে দেখো কোশ্চেনটা কি, প্রিমেরিটাল স্ক্রিনিং, তাহলে তোমার টপিক হলো প্রিমেরিটাল স্ক্রিনিং, প্রিমেরিটাল স্ক্রিনটা তোমার পড়তে হবে, এটা গেল ব্ল্যাক নাম্বার। কোশ্চেন কি পুট করছে, হোয়াট ইজ প্রিমেরিটাল স্ক্রিন, মানে এটা সম্বন্ধে তোমার ধারণা আছে কিনা, তুমি এটা বুঝো কিনা, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইন, এটার কম্পোনেন্টস ইনিউমারেট ইটস বেনিফিট ইন আওয়ার পার্সপেক্টিভ। তাহলে প্রিমেরিটাল স্ক্রিনিং এটা কিন্তু আমাদের দেশে, আমি আগেই বলছি যে তোমার, তোমাকে একটা কমপ্লিট ফিজিশিয়ান তৈরি করার জন্য তোমাকে জাজ করবে, কারণ এরপরে আর তোমাকে জাজ করার কোনো সুযোগ নাই, তোমাকে ইন্ডিভিজুয়ালি সব কিছু করতে হবে। এই প্রিমেরিটাল স্ক্রিনিং কিন্তু আমাদের দেশে নাই, বিদেশে আছে, তারপরে কোশ্চেনটা পুট করা হয়েছে। আমি আগেই বলছি যে আন্তর্জাতিক মেডিসিন, এই মেডিকেল সায়েন্সটা তো ইন্টারন্যাশনাল, এটা সব দেশে সব মানুষের অসুখ হয়, যে দেশে যে গুলি বেশি ওগুলো আমরা ডিল করি, ধরো আমরা চিটাঙ্গের লোক জ্বর হলে চিন্তা করে ম্যালেরিয়া, আবার এটা যদি আমেরিকাতে হয় কানাডার বর্ডারে রকি মাউন্টেন স্পটেড ফিভার, রকি মাউন্টেনে জ্বর হলেই ওই ওই জ্বর আগে চিন্তা করে, রকি মাউন্টেন স্পটেড ফিভার। তাহলে এখন আমার দেশে থাকিয়া, আমি চিটাঙ্গের বাসিন্দা, আমি যদি রকি মাউন্টেন স্পটেড ফিভার আনি কিংবা এটাকে প্রাইমারি ডায়াগনোসিস করি, তাহলে এটা হবে, হবে না, আমার ম্যালেরিয়া বললে হবে, কিন্তু ওদের দেশে যদি ম্যালেরিয়া কেউ বলে হবে, হবে না, চিনি না আর ম্যালেরিয়া, ওরা প্রথমেই ধরবে যে এটা রকি মাউন্টেন স্পটেড ফিভার, ওই মাউন্টেনের আশপাশে জ্বর উঠলেই মানুষে এটা প্রথমে চিন্তা করে। তাহলে প্রিমেরিটাল স্ক্রিনিংটা কেন, তোমার সোশ্যাল স্ট্রাকচারটা তোমার বুঝতে হবে, বিদেশে তোমার এরা আগে মেলামেশা করে, আগে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, তারা লিভ টুগেদার করে, যদি তাদের ম্যান টু ম্যান তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, কম্পিটেবল হয়, দেন তারা বিয়ের সিদ্ধান্ত, বিয়ের সিদ্ধান্ত নিলে তখন তারা স্ক্রিনিংটা করে। কেন, অনেক ডিজিজ মানে কম্পোনেন্ট থাকে, হয়তো সে একটা কম্পোনেন্ট হয়তো ছেলের আছে আবার মেয়ের সাথে আর একটা কম্পোনেন্ট, তাহলে দুইটা এক হলে হোমোজেনাস হয়ে যাবে, তখন তো বাচ্চা অসুস্থ হবে, এটা গেল একটা। আরেকটা গেল ওইখানে যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেহেতু প্রিমিক্সিং, এদের অনেক সময় সেক্সুয়াল ডিজিজ অনেক থাকে, তার মধ্যে এইচআইভি, এটা টেস্ট করে নিতে হবে, তারপরে তোমার এইডস আছে কিনা এটা দেখে নিতে হবে, তোমার অন্যান্য অসুখগুলি যেরকম বি ভাইরাস সি ভাইরাস এগুলি আছে কিনা এগুলি ওরা অনেক সময় দেখে, বিভারেস তো সারা জীবন পার্টনারশিপ করতে পারে, সেটা শেষ হয়ে যেতে পারে, তারপরে তোমার অন্যান্য ইয়ার মধ্যে সিগেল থ্যালাসেমিয়া, এটা বিদেশ বেশি, আমাদের দেশে যেরকম থ্যালাসেমিয়া বেশি, এগুলিও লাইফ লং ডিজারেবল কন্ডিশন, কারণ এগুলি তো সমস্যা থাকতে পারে। তাহলে এরা যেহেতু বিয়ের আগেই তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপরে তারা সিদ্ধান্ত নেয়, স্ক্রিনিং এটা কিন্তু জোর করে করেন না, গোপনেও করেন না, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই তারা দুইজন একসাথে গিয়ে তারা স্ক্রিনিংটা করে সেন্টারে গিয়ে, এটাই প্রিমিয়ার স্ক্রিনিং। কিন্তু এটা আমাদের দেশে নেই, আমাদের দেশে এর আগে রক্ত টেস্ট করতে গেলে বেয়া থাকবে, এটা অনেক সময় আমার হয়ে যায়, পরে এগুলি বিয়া অনেক সময় টিকে না, অনেক সময় টিকে, যাই হোক এটা আমাদের দেশের কালচারে এটা পারমিট করে না, তারপরে আমাদের শিখতে হবে, যেহেতু মেডিকেল সায়েন্সটা একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট যে সমস্ত ডিজিজগুলি এই তোমার কনজেনিটালি
অথবা তোমার এই আফটার মিটিং অথবা লিভ টুগেদার আসতে পারে, সেগুলি হলো কম্পোনেন্ট। যেমন আমাদের দেশে তো কমন না, বি ভাইরাস এটা কমন, এটা আমরা পাই কখন, যারা যে বিদেশে চাকরি করতে যায় ওদের স্ক্রিনিং হয় সেখানে, কিন্তু ম্যারিটাল এই কাপল ওদের ম্যারিজেবল কাপল ওদের তো আর আমরা এটা টেস্ট করি না, কিন্তু অনেকের আগেই ডায়াগনোসিস থাকে। সেটাও আমাকে দেখি বলা হয় প্রি মেরিটাল স্ক্রিনিং। এটা আমাদের দেশে সম্ভব না, কেন ওই থ্যালাসেমিয়া হইলে তো এনিমিয়া থাকে, এনিমিয়া দিয়ে আমরা প্রথমে চিন্তা করি কি এনিমিয়া, ওষুধ দিলাম ভালো হলো না, তোমার চিকিৎসা দিলাম ভালো হলো না, তখনই আমাদের মেমোরিতে এগুলি আসে। অথবা যদি তার হিস্ট্রিতে এমন বলে, মা বলে কিংবা বাপ বলে, রেকর্ডিং ইন প্রোগ্রেস, যদি হিস্ট্রি থাকে তাহলে আর একটা হলো ব্লাড গ্রুপিং। গ্রুপিং এর মধ্যে অনেক সময় সমস্যা দেখা দেয় যে এবিও আর আরএইচ টাইপিং এর মধ্যে, এটা বিশেষ করে যখন সন্তান হয় তখন অনেক সময় আরএইচ ইনকম্প্যাটিবিলিটির জন্য বাচ্চার সমস্যা হতে পারে, এটাও গ্রুপিং করে নিলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে তাহলে তোমার প্রবলেমগুলি কম হবে। স্পেশালি আমরা যেটা করি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, এটা দিয়ে আমরা হিমোগ্লোবিনের বৃদ্ধি কিংবা থ্যালাসেমিয়া করতে পারি। এটা আমাদের দেশের গ্লুকোজ ডেফিসিয়েন্সি যেটা অনেকেরই থাকে, এটা আমাদের কিছু কিছু সেন্টারে, কিন্তু যখন হিমোলাইসিসের প্রশ্ন আসবে যখন হিমোলাইটিক অ্যানিমিয়া আমাদের এটা করতে হয়। আরেকটা টেস্ট আমাদের করতে হয় সেটা হলো এলডিএইচ, সেটাও আমাদের অনেক সময় করতে হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কারণ এটা হিস্ট্রি কিন্তু পেশেন্টটা ঠিক মতো দেন হাইড করে, মনে করেন একটা পেশেন্টের বিদেশে, আমাদের প্রায় 1 কোটি লোক বিদেশে থাকে শ্রমিক, বিভিন্ন ক্যাটাগরি আছে, তো এরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি ছাড়া থাকে এবং এদেশে অনেক সময় যেখানে যেখানে যে সমস্ত কান্ট্রিতে সুযোগ সুবিধা আছে এরা নানান ভাবে রিমিক্সিং এ, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় কিন্তু এরা ডিনাই করে, ডিনাই করলে আমাদের মানে যদি সাসপিশাস থাকে তাহলে আমাদের কোনো না কোনো ভাবে আইদার তাকে কনভিন্স করে করলে ভালো, আমাদের এই সেভিস স্ক্রিনিংটা করতে হবে। আর হেপাটাইটিস বি সি এটা আমরা তো বলেই করতে পারি, এটার মধ্যে হাইড্রেন সিকেশন নাই, কিন্তু এই সেভিটা করতে গেলে একটু সমস্যা, যেহেতু তারা সেক্সুয়াল হিস্ট্রি প্রপারলি দেয় না,
সিভিলিস গনোরিয়া একই অবস্থা ক্লামিডিয়া এগুলোতে তারা মানে এফেক্টেড ভিকটিম যারা ইন্ডেক্স পারসন তারা কিন্তু এই হিস্ট্রিগুলি প্রপার দেয় না আমাদের সাসপেক্ট করে নিতে হবে যে এই ধরনের যদি পসিবিলিটি থাকে প্রবাবিলিটি থাকে তাহলে আমাদের তাদেরকে কনভিন্স করে হলেও এই টেস্টগুলি করতে হবে কারণ ডায়াগনোসিস হয়ে গেলে তার চিকিৎসাটা ইজি এবং রোগীর জন্যই তো ভালো চিকিৎসা আমরা কাদের জন্য করি রোগীর জন্যই তো করি রোগী যদি অপারেট করে তাহলে ভালো আমাদের যেহেতু এটা সামাজিক ভালো চোখে দেখে না মানুষ সেই জন্য এই সেক্সুয়াল ডিজিজের হিস্ট্রিগুলি আমরা প্রপারলি নিতে পারি না তবে যদি আমাদের সাসপেশন থাকে তাহলে আমাদের এগুলি তাহলে এখন প্রিম্যারিটাল স্ক্রিনিং কি জিনিস এটা একটা আইডিয়া থাকে আমি বললাম না জানি না আমি পরীক্ষাতে গেলাম গিয়ে দেখলাম যে গোটা কোশ্চেন আইসে গেছে তাহলে আমি পিড়াবাদ দিই ম্যারিজ হইলে ম্যারিড কাপলের কি কি অসুখ হয় এটা আমি চিন্তা করতে পারি অথবা মেরিটদের যে বাচ্চা হবে তাদের কি কি অসুখ হয় এটা যদি আমি চিন্তা করি তাহলে যদি পড়া নাও থাকে তাহলেও কিন্তু আমি কিছু কিছু আনসার করতে পারবো তাহলে কারণ আমি তো হিমোবলিয়া রুগী দেখছি দেখছি আমি তো থ্যালাসেমিয়া রুগী দেখছি আমি যদি হেপাটাইটিস বি ভাইরাসের রুগী দেখছি সি ভাইরাসের দেখছি অনেকে এইচআইভি রুগীও দেখছি এনজিওতে যারা কাজ করছে তারা কাজের সুযোগ দিচ্ছে আমার তো এই ডিজিজ গুলি সম্বন্ধে ধারণা আছে আমি এগুলি দেখছি তাহলে আমি এটাকে আমার অনেক ট্রান্সফার করা আমি জানি না সেখানেও আমি যে আমি কাছাকাছি কোন আনসার দিতে পারি কিনা তাতে মানে জিরো মার্ক থেকে কিছু মার্ক তো আসবে আর টোটাল হয়ে তো আমার রেটিংটা হবে এই জন্য আমি যেখানে সুযোগ পাবো যে আধা নাম্বার আমার বাড়ানো যাবে এক নাম্বার আমার বাড়ানো যাবে সেটাও কিন্তু আমাকে ট্রাই করতে হবে একদম যদি একদম কোশ্চেন কমন করলো না তাতে আমি ফার্স্টেড হয়ে গেলাম মন খারাপ করলাম হতাশ হয়ে গেলাম কোনো দরকার নাই আমাকে একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত লাস্ট মিনিট পর্যন্ত একদম পজিটিভ হয়ে দিয়ে চেষ্টা করতে হবে যে আমি আর আধা নম্বর ধরতে পারি কিনা এক নম্বর ধরতে পারি কিনা ওটার জন্য আমাকে চেষ্টা করতে হবে একজনের সাথে আরেকজন হয়ে যাবে দুইজনের যদি বি ভাইরাস পজিটিভ থাকে তাহলে বাচ্চারা তো বি ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করবে তাহলে সারাটা জীবন এত আর্লি চাইল্ডহুড সিরিজ হয়ে যেতে পারে পার করতে পারবে না তার একই অবস্থা এদের হয়তো দেখা যাবে যে একটা নির্দিষ্ট বয়সে তাদের খালি সিরিয়াস না ক্যান্সারও হয়ে গেছে হয়ে যেতে পারে তাহলে আমার যেহেতু তাহলে আমি এটা আমরা ট্রেনিং করে আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বিয়েটা হলো না তাতে একটা বেনিফিট একই রকম হেরিডিটারি ডিজিজ গুলি যেরকম থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগী অনেক কষ্ট বাচ্চা বয়সে যারা থ্যালাসেমিয়া ব্লাড রেপিডলি লাইসিস হতে থাকে সেটাও তো অনেক কস্টলি মেজর অপারেশন আবার
আর ভ্যাকসিন লাগে, মানে সারা জীবনে একটা খরচের মধ্যে। এ যদি দরিদ্র ঘরে সন্তান হয় তাহলে তো তার দুঃখের আর কোনো শেষ নেই। যাদের হয়ে গেছে তাদেরকে কিভাবে আমরা সেফলি কত দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, যত আর্লি আমরা ইন্টারভেনশন করব, চিকিৎসা দিব, তত সে সুস্থ হবে। আমাদের সেই চেষ্টাই করতে হবে যাতে আমরা তাদেরকে ইয়ে দিতে। আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা আমাদের দেশে একটা গ্যাপ আছে। আমাদের দেশে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি এডুকেশন পর্যন্ত কোথাও সেক্সুয়াল এডুকেশন নেই। এটা একটা হলো ন্যাচারাল ওয়ে, আর অনেক সময় সিনিয়রদের অ্যাডভাইসও কিছুটা শিখতে পারে, মানে মেয়েরা হলে মেয়েদের কাছে। প্রিভেন্টিভ মেজার গুলি হলো যদি সাসপিশন হয় যে এক্সট্রা ম্যারিটাল সেক্স এইটা হলো সবচেয়ে ডেঞ্জারাস কিংবা ডিফিকাল্ট, আর বাইরে ইউজুয়ালি ফ্যামিলিগত মানে ম্যারিটাল সেক্স তারপরে দু একজন যে নাই তা না, সেই ক্ষেত্রে তাদের সমস্যা হইতে পারে, হয় না। আমরা এক্সট্রা ম্যারিটাল সেক্স এর উপরেই বেশি হিস্ট্রি নিতে হবে যে তার হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে তার প্রিভেনশনের প্রিভেন্টিভ মেথড ইউজ করতে হবে, কিংবা সাসপিশাস কোনো মেইল তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকে সেটাও একটা অ্যাডভাইস হইতে পারে। এরকম ছোট কোশ্চেন পাঁচটা থাকবে একটার মধ্যে। 30 years old women came for consultation because many of her first degree relatives suffered from cancers. And she is worried about her inherited cancer susceptibility. এটাও কিন্তু একটা কোশ্চেন। এরকম পেশেন্ট আমরা পাই, পেশেন্টে কি বলে যে আমার মায়ের তো ক্যান্সার, আমার বাপের ক্যান্সার, উনি ক্যান্সারে মারা গেছে। বিশেষ করে ক্যান্সার হইলে অথবা ক্যান্সারে মারা গেলে তখন তারা এই স্ক্রিনিং এর জন্য আসে, আগে স্ক্রিনিং এর জন্য আসে না, অ্যাডভাইস এর জন্য আসে, বলে যে স্যার আমারও কি সম্ভাবনা আছে কিনা, তাহলে আমার দেখতে হবে ক্যান্সার সম্বন্ধে একটা প্রিলিমিনারি নলেজ থাকতে হবে। ক্যান্সার তো আমাদের অনেকগুলি ক্যান্সার আছে, তার মধ্যে মেয়েদের বেলা ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এগুলি কমন। ছেলেদের বেলাও স্টমাক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ক্রোনিক ক্যান্সার, ক্রোনিক ক্যান্সার ছেলে মেয়ে দিকে আছে, আর হলো লিভার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার। তাহলে আমাদের দেশে ক্যান্সার অনেক বেশি, আগে কম ছিল, এখন দিন দিন ক্যান্সারের সংখ্যা বাড়ছে। তাহলে মোস্ট অফ দি ক্যান্সার ছিল মেয়েদের বেলা ব্রেস্ট এবং সার্ভিক্স, আর অন্যান্য জায়গা হইতে পারে। আর ছেলেদের বেলায় হলো প্রোস্টেট, কোলন এবং লিভার, অঙ্কোজেনিক কার্সিনোমাস। তাহলে আমরা যদি ক্যান্সারের এটিওলজি এটিওলজিতে আমরা চিন্তা করি, তাহলে দেখব
মোস্ট অফ দি কেসে মিউটেশন হয়ে ক্যান্সার গুলি হয়। মিউটেশন কোথায় হয়? মিউটেশন তো দুই রকম আছে, ইন্টারনাল আর সোমাটিক। ইন্টারনাল জিনের মধ্যে জিনটা জিনের মধ্যে প্রোন কোজিন এগুলি থাকে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে এরা সাপ্রেস থাকে। কোন কারণে যদি ওই সাপ্রেশনটা উঠে হয়ে যায় তাহলে কিন্তু তার ক্যান্সার প্রসেসটা শুরু হয়ে যাবে। এটা হলো একটা ক্যান্সার। আর একটা ছিল, সে ভালোই ছিল, দীর্ঘদিন ভালো থাকার পরে আস্তে আস্তে তার চেঞ্জ হয়েছে, হয়ে তার ক্যান্সার হয়ে গেছে। যেমন যেমন বঙ্কিয়াল কারসেন, সে দীর্ঘদিন যাবৎ সিগারেট খায়, ভালোই ছিল এতদিন, এখন তার তাহলে এখানে আবার যদি দেখি যে আমরা সার্ভিকাল ক্যান্সার কাদের হয়, যারা পলিগামাস, এদেশে এটা বেশি হয়, আমাদের দেশে কম হয়। আমাদের দেশে সোশ্যাল ম্যারিজ কাজে পলিগামাস ছেলে মেয়ের সংখ্যা কম। এটা আছে অনেক সময় প্রস্টিটিউশনে আছে, কিংবা সোশ্যাল ওয়ার্কার যারা এদের মধ্যে আছে তো তাদের অনেক সময় ইয়ে হয়ে যেতে পারে। তাহলে স্ক্রিনিং কাদের দরকার? আবার ব্রেস্ট ক্যান্সার, এটাও দেখা যায় যে ফ্যামিলির মধ্যে হয়তো ফুফু খালা কারো আছে কিংবা মায়ের আছে, সেখানেও কিন্তু জেনেটিক্যালি প্রিডিসপোজিশন আছে। যে ক্যান্সার গুলিতে জেনেটিক কম্পোনেন্ট আছে, জেনেটিক প্রিডিসপোজিশন আছে, সেখানে আমাদের স্ক্রিন করা দরকার। তাহলে স্ক্রিনিংটা বিভিন্ন রকম হতে পারে। একটা হলো যে সুস্থ থাকা অবস্থায় তার ফ্যামিলিতে যদি কেউ থাকে, কারো ক্যান্সার হয়ে থাকে, তাহলে সে জেনেটিক অ্যানালাইসিস করতে পারে, করে দেখতে পারে যে তার জেনেটিক কোনো কম্পোনেন্ট আছে কিনা। এই সেক্টরটা আমাদের দেশে অত ভালো ডেভেলপ করে নেই, কেন কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপ করছে, যেরকম লাং ক্যান্সারের ক্ষেত্রে, এটা হয়তো আমরা আগে থেকে তাকে নিষেধ করতে পারি। যারা স্মোকার আছে, যাদের অলরেডি সিওপিডি হয়ে গেছে, তাদেরকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। ব্রেস্ট কার্সিনোমাটা, এটা আমাদের দেশে এখনো স্ক্রিন করে চিকিৎসা পর্যন্ত যাওয়া সম্ভব না, কারণ আমাদের দেশে স্ক্রিনে প্রবাবিলিটি থাকলেও একটা মেয়ে তার ব্রেস্ট রিমুভ করার জন্য কনসার্ন সে দিবে না। যদি তার নিজের ক্যান্সার হয়ে যায় তখন হয়তো সে রাজি হবে মাস্টারেক্টমির জন্য, তার আগে সে রাজি হবে না। এই জন্য আমাদের দেশে এখনো ওরকম ভাবে এটা ডেভেলপ করেনি। তবে সার্ভিক্যাল ক্যান্সার যেটা, এখানে আমরা ভূমিকা রাখতে পারি, যদি মাঝামাঝি তার যখন সাসেপ্টেবল বয়স 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, তখন যদি আমরা তার এই যে আমরা যদি সোয়াব নিয়ে তার পরীক্ষা করি মাঝামধ্যে, তখন হয়তো দেখা যাবে যে তার আর্লি ডায়াগনোসিস সম্ভব হবে, আর্লি ট্রিটমেন্ট সম্ভব হবে। আবার ফ্যামিলিগত ভাবে অনেকের হয়তো যে কারো ফ্যামিলিতে হয়তো ব্লাড ক্যান্সার হয়েছে, সেখানে হয়তো আমরা আগে ব্লাডের ব্যাগ ক্রোমোজোম আছে কিনা সেটা আমরা দেখতে পারি। তার মানে একটা ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে অথবা
আমরা স্ক্রিন করতে পারি, অথবা কোনো ইন্ডেক্স পেশেন্ট যদি আসে বলে যে আমার এরকম সন্দেহ, আমি টেস্ট করে দেখতে চাই আমার প্রবাবিলিটি আছে কিনা, এই ধরনের করতে পারে। আবার অনেক সময় অনেক ডিজিজ আছে যেগুলির সাথে ক্যান্সারের রিলেশন আছে, যে ডিজিজগুলি থাকলে অথবা যে সিনড্রোমগুলি থাকলে পরবর্তী সময়ে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকেও আমরা স্ক্রিন করতে পারি। তাহলে এইভাবে মানে ক্যান্সার স্ক্রিনিংটা আসে। যেমন আমরা ইনহেরিটেড ক্যান্সার যেগুলি, এখানে জেনেটিক টেস্ট করতে হয়। আর সোমাটিক চেঞ্জ যেগুলি হয়, সিগারেট খেতে খেতে তার কমার্সিয়াল কার্সিনোমা হইলো, এটা তার ইনহেরিটেন্স না, সে তো এটা। তারপর পলিগামাস, এটা তার ইনহেরিটেন্স না। এরকম যেগুলি ইনহেরিটেন্স না, সেগুলি তো তার মানে তাকে অ্যাডভাইস দিয়ে প্রিভেন্ট করা ছাড়া আর অত বেশি জেনেটিক টেস্টের ইনভলভমেন্ট অথবা ইফেক্ট নাই। এখন ধর ব্রেস্ট অথবা ওভারিয়ান ক্যান্সার, সেখানে দেখা যায় ওদের ব্রেস্ট ক্যান্সার থাকে, কারো কারো ওভারিয়ান ক্যান্সার, কারো কারো কোলন ক্যান্সার থাকে, কারো কারো প্রস্টেট ক্যান্সার ছেলেদের বেলায়, প্যানক্রিয়াটিক ক্যান্সার। তা আমরা এই দুইটাতে আলাদাভাবে প্যানক্রিয়াটিক প্রস্টেট এই ক্যান্সার গুলিতে অত বেশি এটা ফ্যামিলিয়াল না, কিন্তু কোলন ওভারি ব্রেস্ট এগুলিতে আমাদের ফলো আপ রাখতে হবে। দেখা গেছে যাদের বিআরসিএ ওয়ান বিআরসিএ টু জিন থাকে তারাই এই সমস্ত অসুখে ভুগবে। তাহলে যে ফ্যামিলিতে প্রিডিসপোজিশন আছে তাদের যদি আমরা টেস্ট করে জিনটাকে আগেই আইডেন্টিফাই করতে পারি, সেই ক্ষেত্রে হয় তার আর্লি চিকিৎসা সম্ভব করা যাবে, অথবা তাকে যতটুকু মানে সেফে রাখা যায় সেই চেষ্টা করা যাবে। ফ্যামিলিয়াল অ্যাডেনোভাইরাস পলিপোসিস, এইটা অনেক সময় দেখা যায় যে অনেকের কোলনিক কোনো প্রবলেম থাকলে অনেক সময় হালকা একটু ব্লিডিং হলো, তাতে পেশেন্ট ডোরিড হয়ে যায়। তো আমাদের দেশে আগে ফাইবার অপটিক কোলোনোস্কোপি অত বেশি ছিল না, এখন তো অ্যাভেলেবল। কাজে আমরা যদি কোলন এল্ডারলি পেশেন্ট, তার কোলনে কোনো সমস্যা কিংবা তার কোনো ব্লিডিং এই ধরনের হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরা কোলোনোস্কোপি করতে পারি। কোলোনোস্কোপি করলে তার আর্লি স্টেজে অনেক সময় দেখা যায় যার অনেকগুলি পলিপ আছে, বাইরে থেকে তার বোঝা যাবে না, যদি কোলোনোস্কোপি করলে তখন বোঝা যায় তার অনেকগুলি পলিপ আছে। এই অনেকগুলি পলিপের একটা ইজিলি সাসেপ্টেবল যেটা, সেখান থেকে বায়োপসি নিয়ে বাকিগুলি স্টাডি করা যায়। কোলনে পলিপসি যাদের থাকে এদের কোলনে ক্যান্সার হইতে পারে, এবং আপার যে ডেকটা অনেক সময় স্টমাকেও এদের ক্যান্সার হয়, ম্যাক্সিমাম হলো কোলনে হয়। তাহলে এখন যদি পলিপ একটা থাকে, একটাতে ব্লিডিং হয়, নো প্রবলেম, এটা তো এক্সট্রাকশনও করা যায়, অপারেশনও করা যায়। কিন্তু যদি অনেকগুলি পলিপ থাকে, তাহলে অনেকগুলি পলিপ তার অপারেশন করা যায় না, সেই ক্ষেত্রে কোলেক্টমি করতে হবে। তাহলে যদি তার জেনেটিক স্টাডিতে দেখা যায় যে তার পসিবিলিটি আছে, এবং পেশেন্ট যদি কনসেন্ট দেয়, পেশেন্ট কিন্তু আমাদের দেশে আগেই কনসেন্ট দিবে না যে ভবিষ্যতে তার ক্যান্সার হইতে পারে, আমাদের দেশে ক্যান্সার হইলে পরে কনসেন্ট দেয়, ঠিক আছে অপারেশন করেন, কিন্তু তার সম্ভাবনা আছে এই কারণেই অপারেশন করে সাফারিং, এটা আমাদের দেশে এখনো এই অবস্থা হয় নাই। তারপরেও আমাদের নলেজ থাকতে হবে যে এই চিকিৎসা আছে, পৃথিবীতে আছে, অনেক দেশেই করে। এরকম আমাদের ওই নায়িকা আছে জুলিয়া রবার্টস, সে তো মাস্টারেক্টমি করছে, তার তো ওই যে প্রিডিসপোজিশন আছে, এটা আমাদের সম্ভব হইতো সম্ভব হইতো না। এই জন্য আমাদের দেশের কালচারের সাথেও এগুলির একটু দেখতে হবে, চিন্তা করতে হবে। আর একটা হলো মেন ওয়ান মেন টু মাল্টিপিউল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, এইটাও আছে, এইটাতে থাকলে ইজিলি থাইরয়েড গ্ল্যান্ডে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডে, এইগুলিতে তোমার টিউমার হয় বেশি, ক্যান্সার হয় বেশি। তাহলে আমার যদি এটা জানা থাকে, তাহলে আমি আগে সাবধান হতে পারবো। যখন মনে করো একটা অ্যাডিনোমা, অ্যাডিনোমা তো অ্যাডিনোমা থাকতে পারে, ইনবে কনভার্ট একটু ম্যালিগন্যান্সি, এরকম হচ্ছে একটা নডিল আছে, এটা থেকেও ক্যান্সার হতে পারে, অথবা নডিলটা মাল্টিপুল হইতে পারে, মাল্টিপুল নডিলের ক্যান্সার কম হয়। তারপরে মেডুলারি থাইরয়েড
আস্তে আস্তে বড় হতে হতে দেখা গেল যে এটা ক্যান্সার। অনেক রকমই আছে। আমি যদি জেনেটিক্যালি স্টাডি করি, আমি যদি জিনটাকে আইডেন্টিফাই করতে পারি এবং তার প্রিডিসপোজিশন থাকে, তাহলে অন্তত আমরা আল্ট্রাসোনোগ্রাম করে এই সিটি স্ক্যান করে এগুলি দিতে আমরা তাকে ফলো আপ করতে পারবো। যখনই তার সন্দেহ হবে এবং যখন আমরা ফিজিশিয়ানরা সাসপেক্ট করবো, তখন এই সমস্ত ইনভেস্টিগেটিভ টুল দিয়ে আমরা আর্লি ডায়াগনোসিস করলে আমরা তাকে ট্রিটমেন্টটা অন্তত আর্লি দিতে পারবো। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে যে পসিবিলিটি আমরা থিওরিটিক্যালি করবো জানার জন্য পরীক্ষার জন্য, বাট প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের দেশে এগুলি এখনো সম্ভব না। কালচারালি আমরা ওই স্টেজে এখনো যাই নাই। নিউরোফাইব্রোমেটোসিস, আমাদের অনেক গরিব মানুষের এটা আছে, এরা নিউরোফাইব্রোমেটোসিস দেখা ভিক্ষা করে। আবার সলভেন্ট মানুষের আছে, অনেক সময় বিভিন্ন জায়গাতে এটা হয়, তাতে অনেক সময় প্রবলেম, যেরকম স্পাইনাল কর্ডে হইলো টিউমার একটু কম্প্রেস করবে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, এই সমস্ত ক্ষেত্রে তার অপারেশন লাগে। আর যদি এমনি স্কিনে হয়তো এটা একটু দেখতে খারাপ দেখা যাবে, তেমন একটা প্রবলেম তার যদি না হয় তাহলে অনেকে এগুলি নিয়েই সারা জীবন পার করে দেয়। তবে জেনেটিক্যালি যেহেতু তার নিউরোফাইব্রোমাইলাইজিস বিভিন্ন জায়গায় একটা দুটো দেখা দিলেই তারা এটা হয়তো স্টাডি করে বোঝা যাবে যে এটা এক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি নেই। এটাও আমাদের দেশটা অত বেশি ডেভেলপ করে নেই। প্রস্টেট ক্যান্সার, এটা আমাদের দেশে অনেকটা ইমপ্রুভড, কারণ প্রস্টেটে কয়েকটা ভাবে এটা ডায়াগনোসিস হয়ে যায়। একটা হলো যে অনেক সময় সার্জনদের কাছে যায়, তারা ওই ডিজিটাল এক্সামিনেশন করে প্রস্টেট যদি দেখে হার্ড, তখন তারা চিন্তা করে এটা ক্যান্সার। আবার প্রস্টেট আল্ট্রাসোনোগ্রামেও অনেকটা দেখতে পারে। আবার প্রস্টেটের ব্লাড এক্সামিনেশন করেও অনেক সময় বায়োকেমিক্যাল প্যারামিটার দিয়েও এটাকে সাসপেক্ট করা যায়। প্রস্টেট ক্যান্সার এটা ফ্যামিলিগত ভাবে কতটুকু রান করে, কারণ তো ওল্ড এজ এর অসম, মানে যেটা হয় আবার ভেরি স্লো গ্রোয়িং, অনেক সময় দেখা যায় প্রস্টেট ক্যান্সার হওয়ার পরে 12-13-14-15-20 বছর বেঁচে আছে, ওষুধ খায় বেঁচে থাকে, তাহলে এটা চিকিৎসা তো আছে। কিন্তু এটা প্রিভেন্টিভ যে ফ্যামিলিতে অন্যদের আছে কিংবা এই জন্য সে আগে আর্লি অপারেশন, এগুলি আসলে এখনো আমাদের দেশে সম্ভব না, কিন্তু আমাদের জানতে হবে। রেটিনোব্লাস্টোমা, এইটা একটু ডেঞ্জারাস, এটা যদি জেনেটিক্যালি প্রিডিসপোজড অনেক সময় আর্লি এজে হয়ে যায়, আর্লি হয়ে যে এজে হয়ে গেলে তো তেমন কিছু করার নাই। তবে এটা জিনকে যদি আগে আইডেন্টিফাই করা যায় তাহলে তাকে ফলো আপে রাখতে হবে। আর আর্লি এজে হয়ে গেলে তো তার এটা অপারেশন ছাড়া তেমন কিছু আর করার নাই, সেই চোখ অনেক সময় সেভ করা যায়, অনেক সময় করা যায় না। তবু আমাদের এই জেনেটিক স্ক্রিনিংটা জানতে হবে, এই কারণে যে কারা পসিবল কিংবা প্রবেবল ক্যান্ডিডেট ফর দা ফিউচার ক্যান্সার, এটা যদি আমাদের জানা থাকে, আমরা যদি তেমন প্রসিডিউর সার্জিক্যাল প্রসিডিউর ইন্টারভেনশনে যাইতে নাও পারি, যেগুলি আমাদের প্রিভেন্টিভ, যেগুলি আমাদের পক্ষে সম্ভব, সেই সাবধানতাগুলি আমরা দিতে পারবো। ইভিন ডায়াগনোসিসটা যদি আর্লিয়ার হয় তাহলেও অনেক সময় ইন্টারভেনশন করলে আমরা বেনিফিট বেশি পাবো। মেট্রোসিস হওয়ার আগে যদি একটা ক্যান্সার আমরা অপারেশন করাইতে পারি তাহলে পেশেন্টের অনেক বেনিফিট, এরকম মেট্রোসিস হয়ে গেলে তার এটা অপারেশন করা যায়, কারণ কেমোথেরাপি দিলে তার পেশেন্টের স্বাস্থ্যেরও অবনতি হবে, আবার চিকিৎসাও ব্যয়বহুল দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আরেকটা কোশ্চেন, হাউ উড ইউ অ্যাসেস দ্য নিড অফ রিহ্যাবিলিটেশন ইন অ্যান এলডারলি পেশেন্ট, এইগুলি আমরা যদি আমরা আগের দিনে আমরা পড়াশোনা করতাম তখন কিন্তু এগুলির উপরে আমরা গুরুত্ব কম দিচ্ছি, কিন্তু এখন এই ছোট কোশ্চেন হওয়াতে এইগুলির উপরে আমি যেরকম বললাম ছোট একটা টপিকের উপরে কোশ্চেন পুট করে দিবে, এই জন্য ইম্পর্টেন্ট ছোট ছোট জিনিসগুলিও
রিজেনের জন্য পড়তে হবে, এরকম রিহ্যাবিলিটেশন, এটা তো কিছুই না। এটা তো আমরা মনে করি যে আচ্ছা একটা রুগী যদি এরকম ক্রনিক কিছু থাকে তখন তার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন থাকতে পারে। যেরকম স্ট্রোক, স্ট্রোক পেশেন্ট তার এক হাত এক পা প্যারালাইসিস হয়ে গেছে, সে এখন আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ করতে পারে না, স্নায়ু হয়ে থাকে আরেকজন ধরে ধরে পার করে, তাহলে তার রিহ্যাবিলিটেশন দরকার। আগে সে ইনকাম করতো, কাজ করতো, পরিশ্রম করতো, খাওয়া দাওয়া করতো, ফ্যামিলি চালাইতো, আর এখন সে নিজেই বাড়ে হয়ে গেছে। এটা এরকম হলে রিহ্যাবিলিটেশন দরকার। তো আমাদের এগুলির উপরে অ্যাসেসমেন্ট ছিল, স্ট্রেস ছিল কম, কিন্তু এখন ছোট কোশ্চেন হওয়াতে এইগুলির উপরেও কোশ্চেন হচ্ছে, কারণ এই টপিক গুলো ভালো করে পড়তে হবে। কোশ্চেনটা কি, হাউ ডু অ্যাসেস, তাহলে অ্যাসেসমেন্ট একটা মানে তার ডিসএবিলিটিটা কোন পর্যায়ে এটা আমাদের অ্যাসেস করতে, এটাও কিন্তু একটা বিদেশি টপিক্সের উপরে কোশ্চেন। কেন, আমাদের দেশে কিন্তু সোশ্যাল সার্ভিস বলতে কিছু নাই, বিদেশে একটা লোক ইনক্যাপাসিটি হইলেই তারা সোশ্যাল সার্ভিসের সাপোর্ট পায়, প্রথমে চেষ্টা করবে তারা তার প্রফেশন চেঞ্জ করে তাকে রিহ্যাবিলিটেট করা যায় কিনা, সেটাও যদি তারা না পারে তখন তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, তাতেও যদি না হয় তাকে নার্স সাপোর্ট দেবে, বাসায় এসে তাকে গোসল করা যাবে, ওষুধ খাওয়া যাবে, খাওয়া দাওয়া করা যাবে, এই পর্যন্ত সোশ্যাল সাপোর্ট তাদের আছে। এবং অনেককে যদি লুক আফটার করার কেউ না থাকে তারা তাদের ওল্ড হোম পর্যন্ত তারা এটাকে রিহ্যাবিলিটেট করে, যেহেতু তাদের দেশে রিহ্যাবিলিটেশন আছে সেই জন্যই এই প্রত্যেক বইগুলিতে এগুলি লেখা আছে। তাহলে গোল কি, গোল হলো দুইটা, তিনটা আসলে গোল, একটা হলো যে পার্সোনাল ইনক্যাপাবিলিটি যেটা এটাকে ইমপ্রুভ করতে হবে, আগে সে হাঁটতে পারতো এখন হাঁটতে পারতেছে না, আগে সে কাপড় চোপড় করতে পারতো এখন পারে না, আগে গোসলটা নিজে করতে পারতো এখন পারে না, আগে টয়লেট নিজে করতে পারতো এখন পারে না, এটা হলো পার্সোনাল ইনএবিলিটি, আগে কাপড় পরতে পারতো নিজে এখন পরতে পারে না, আরো দিনে পরাই দিত। তাহলে এই যে পার্সোনাল ইনক্যাপাবিলিটি এইটা একটা, এটা অ্যাসেস করতে হবে এবং এটাকে সাপোর্ট দিতে হবে। দুই নম্বর হলো সোশ্যাল, সোশ্যাল মানে ঘরের বাইরে, আগে সে বাজার করতে যেতে পারতো, একটা চাকরি করতো কিংবা আত্মীয়স্বজনের দেখাশোনা করতো, পাড়া প্রতিবেশীর দেখা করতে পারতো, এখন কিছুই করতে পারে না, নিজেই তো সে ইনক্যাপাবল হয়ে গেছে, তাহলে সোশ্যাল অ্যাক্টিভিটিস অন্যের জন্য সে কি করবে, তাহলে সোশ্যালিও সে হ্যান্ডিক্যাপড হয়ে গেল, সোশ্যালিও সে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে গেল, সোশ্যাল রিভিকেশন আর থাকলো না, অন্যের যদি আসা তার সাথে কমিউনিকেশন করে ওকে, সে নিজে থেকে আর সোশ্যাল কমিউনিকেশন গুলি রক্ষা করতে পারলো না, না পারলে কি হবে, আমরা মানুষ কিন্তু একা বাস করতে পারি, এই জন্যই কিন্তু জেলখানা বিরাট কষ্ট, বিরাট কষ্ট, এটা ইংরেজদের আবিষ্কার, এরাই জেলখানা আবিষ্কার করছে। তাহলে তোমার এই লোনলি যে থাকা, সে যে সোশ্যাল থেকে ডিস্ট্রাক্ট হয়ে গেছে, এখন আর তার কিছু ভালো লাগে না, সে মানসিক ভাবে অসুস্থ, সে মানসিক ভাবে অন্যের সাথে মিশতে পারতেছে না, কমিউনিকেট করতে পারছে না, সে হতাশ, ফ্রাস্ট্রেটেড, সাইকোলজিক্যাল ইফেক্টটা অনেক হয়। তাহলে প্রথমে হবে পার্সোনাল ইফেক্ট, তারপরে সোশ্যাল ইফেক্ট, এবং এই লোকটা পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাবে। তাহলে এই তিনটাকে অ্যাচিভ করা, পার্সোনালি সাপোর্ট দেওয়া, সোশ্যাল সাপোর্ট দেওয়া এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, এই তিনটাই হলো রিহ্যাবিলিটেশনের গোল। আর এটা অ্যাচিভমেন্ট কেমনে করা যাবে, সেটা হলো সোশ্যাল ব্যবস্থা কি আছে, আমাদের দেশে নাই, আমাদের দেশে রোগী একজন যদি পড়ে যায় বিছানায়, এটা আমাদের ছেলে মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরাই থাকে, এবং যদি নিজস্ব আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে চিন্তা সাপোর্ট পায়, যদি না থাকে তাহলে আত্মীয় স্বজন সাপোর্ট দেয়, সেটাও যদি না থাকে অনেকে সাহায্য নেয় ভিক্ষা করে, সেটাও কিন্তু একটা সোশ্যাল সাপোর্ট, একজন কামাই করতে পারে না, আমি তার 10 টাকা দিলাম, সে নাস্তা করলো, খাইলো, তার খিদারা মিটলো, দিস ইজ অলসো সাপোর্ট। তাহলে ভিক্ষুক হয়েও কিন্তু সে রিহ্যাবিলিটেশন সাপোর্ট
মানুষের কাছ থেকে পায়। এমনিও অনেকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে, অনেক এজেন্সি আছে তারাও সাহায্য সহযোগিতা। আমাদের দেশে এই সিস্টেমটা মোস্টলি আমাদের দেশে মেইনলি যারা করে এরা হলো একদম নিকটত্ব আত্মীয়, ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, এরাই মেইন বার্ডেনটা নেয়। তারপরে সোশ্যাল কিছু সাপোর্ট পায়, কিন্তু এস্টাবলিশড ইনস্টিটিউশনাল কোনো সাপোর্ট আমাদের নাই। একটা লোক যে বিছনায় পড়ে গেলে গভর্নমেন্ট যে তাকে মাসে মাসে টাকা দিবে সোশ্যাল সাপোর্ট, সেটা মানে গভর্নমেন্ট যে তাকে সার্ভিস দিবে সেরকম ব্যবস্থা আমাদের দেশে এখনো ডেভেলপ করে নাই। তাহলে গোল হলো এটা, আর কোন কোন ডিজিজে আমাদের লাগে, যেরকম স্ট্রোকে লাগে, এমআই হওয়ার পরে হার্ট ফেলিয়র হয়ে গেল এদের লাগে, ফ্র্যাকচার হি বুড়া মানুষ বাথরুমে পড়ে গেলে তার হি ফ্র্যাকচার, ছয় মাস প্লাস্টার করে বাসা ছয় রাখলো কে দেখবে তাকে, আর্থ্রাইটিস মোটা মানুষ আগে হাঁটতে পারতো হয়তো ওই কোনো মতে হাঁটতে হাঁটতে কাছে চালাতে, তারপরে লাঠিনি সে এখন হাঁটতেই পারে না, বিশ্রান্তি নামতে পারে না, বাথরুমে যেতে পারে না, তাদেরও সোশ্যাল সাপোর্ট লাগবে। এই বিশেষ করে এই লোকগুলিতে আমরা, তার মধ্যে আমাদের ডেভেলপমেন্ট আছে স্ট্রোকে, এই নিউরোলজিতে এটা আমাদের একটু অ্যাডভান্স, এইখানে আমাদের কিছু ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন, তারাও অনেক সময় ওদেরকে প্রোভাইডেড যদি তারা সলভেন্ট হয় তাহলে তাদের এই সাপোর্টগুলি তারা গেইন করতে পারে, আদারওয়াইজ গেইন করতে পারে না। তাহলে স্ট্রোকের পেশেন্টের অ্যাসেসমেন্ট কিভাবে করবো, অ্যাসেসমেন্ট করতে হবে যে তার ইজিলি হেমিপ্লেজিয়া হয় কিংবা কারো হয়তো একটু মুখ বেঁকে যায়, হয়তো এই লোকের সুবিধা গাল দিয়ে পড়ে যায়, তাহলে তাকে ইউজুয়ালি ছয় মাস পর্যন্ত এরা কিন্তু রিকভারেবল, যতটুকু রিকভারি হয় রেস্ট অব দি ইয়ারতে বা কেটার সিরিয়াল ইফেক্ট হিসেবে থেকে যায়। তাহলে এই ছয় মাস আমাকে তাকে সাপোর্ট দিতে হবে, কি সাপোর্ট দিতে হবে, এফেক্টেড অর্গানটার ব্যায়াম করাইতে হবে, এক্সারসাইজ টু ইম্প্রুভ দ্য স্ট্রেংথ এন্ড পাওয়ার অফ দি, তারপরে যদি তার এরকম স্পিচ তার এফেক্টেড হয়ে যায় তার সাথে কথা বলতে হবে, এটা রাখতে হবে, কোনো একটা হ্যান্ড তাকে একটা বল দিয়ে বারবার পিস করার জন্য তাকে অ্যাডভাইস দিতে হবে যাতে তার হাতে শক্তি না বাড়ে, বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে সেগুলি থেকে তাকে হেল্প করতে হবে যাতে তার ইম্প্রুভমেন্টটা হয়। ছয় মাস পরেও সে ইনকেপাবল, অনেকে লাঠি নিয়ে হাঁটতে যেতে পারে, তাকে তখন সাপোর্ট দিতে হবে, কিন্তু একদম ছয় মাস পরে সে তো আর দীর্ঘদিন বাঁচবে, তার হার্ট ভালো আছে, অন্য কিছু ভালো আছে, আবার কবে এটা কবে এটা ঠিক নেই। আমার নিকটাত্মীয় একজন এরকম স্ট্রোক হওয়ার পরে বিষ্ণু হওয়ার পরে 11 বছর বেঁচেছে, নাক দিয়ে টিপতে খাও, ক্যাথেরিয়া পেশা করাও, মুখের মধ্যে খাবার তুলে দেও, তাহলে এটা একটা মিজারেবল অবস্থা। এখানে সাপোর্ট না থাকলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকলে আসলে সম্ভব না, এখানে ইনস্টিটিউশনাল হওয়া উচিত যে লোকটা কেবল ইনকেপেবল হয়ে যাবে। আমাদের দেশে এখন সাপোর্টিভ লোক সংখ্যা কমে যেতেছে, বাপ মা বরাবরই দেশে আছে, ছেলে মেয়ে বিদেশ চলে গেছে, এই স্ট্রোক হয়ে পড়ে রয়েছে, দেখার লোক নেই, এই জন্য আমাদের সোশ্যাল সাপোর্ট আস্তে আস্তে বাড়াইতে হবে এবং এটা ইনস্টিটিউশনাল হইতে হবে, ক্রাইটেরিয়া করে দিতে হবে যে এই লোকজন এই অবস্থাতে ন্যাশনাল সাপোর্ট পাবে, সোশ্যাল সাপোর্ট পাইতে পারবে, এরকম একটা ব্যবস্থা মধ্যে আমাদের আস্তে আস্তে যাইতে হবে। ফ্র্যাকচার নেক অফ হিমার, এটাও কিন্তু খুব মেজারেবল, ফ্র্যাকচারের জন্য অনেক সময় এটা এখনো অপারেশন আছে, হিপ রিপ্লেসমেন্ট এটাও হয় অনেক সময়, নেইলিং করে দেয়, তাতে করে অনেকে সুস্থ হয়, ভালো হয়, যারা যাদের অপারেশন করা যাবে না অথবা যাদের নেইলিং করা সম্ভব না তাদেরকে রেস্ট অফ দি লাইফ সাপোর্ট দিতে হবে, রেস্ট অফ দি লাইফ সাপোর্ট ফ্যামিলিগত ভাবে দিতে পারলে ভালো, কিন্তু না দিতে পারলে এখানেও সরকারি সাপোর্ট দরকার। আর্থ্রাইটিস আমাদের অনেক আর্থ্রাইটিস পেশেন্ট আছে, বেশিরভাগ প্রথম দিকে আসছে হাঁটতে গেলে অসুবিধা, একটু ব্যথা করে, অসুবিধা
মুসলিমরা মুখ শুনার জন্য নামাজ পড়ে না, টয়লেট করতে পারে না, হাঁটতে পারেন না, এবং সারাক্ষণ এদের জন্য সাপোর্ট লাগবে। বিশেষ করে ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি এতে কিছুদিন সাপোর্ট পায়, তারপরেও শেষের দিকে এই সাপোর্টটাও তারা অ্যাভেল করতে পারে না। ফিজিক্যাল মেডিসিন একদিকে থেরাপি গেলে তো ওখানে যাইতে হবে, যাওয়ার লোক নাই, নেওয়ার লোক নাই। তো এই সমস্ত সম্ভাবনা আমাদের দেশের দিন দিন বাড়তেছে, বয়স্ক লোকের আমাদের গড়াই বাড়তেছে, বয়স্ক লোকের সংখ্যা বাড়তেছে, কাজে এই প্রবলেমগুলিও আস্তে আস্তে বাড়তেছে। এই সবগুলি সোশ্যাল সাপোর্টের মধ্যে আনতে হবে ইন ফিউচার। কার্ডিওরেসপিরেটরি ইলনেস আগে এমনই হয়, চিকিৎসা করে ভালো থাকে, পরে আস্তে আস্তে তারা ফেলুর হয়ে যায়, পানি আসে, পানি এসে পানি কমানোর জন্য ওষুধ খায়, ডায়াবেটিক্স, ডায়াবেটিস খেলে ইলেকট্রোলাইট সমস্যা, মানে সাইক্লিক অর্ডারে তাদের সমস্যা হইতেই থাকে। এদের সমস্যা হলো বেশি, কারণ এদের তো ওই যে টেস্ট করতে হবে তার স্ট্যাটাসটা দেখার জন্য, ওষুধ লাগবে, সাপোর্ট লাগবে, মানে খরচ তিন গুণ চার গুণ বেড়ে যায়। এই সমস্ত যাদের সলভেন্সি আছে তারা হয়তো মরণ পর্যন্ত কোনো মতে কাটায় যেতে পারে, আর না হলে খুবই অসুবিধা। এদেরকেও মানে রিহ্যাবিলিটেট করতে হবে। তাহলে অ্যাসেসমেন্টটা আমার দরকার, মানে কোন স্টেজে আছে সে, কতটুকু তার সাপোর্ট লাগবে, সেই সাপোর্টটা কে দিবে, কতটুকু দিবে, এবং না দিতে পারলে দেন হলো সোশ্যাল সাপোর্ট দিতে হবে বা দি গভর্নমেন্ট, যেটা আমাদের ল্যাকিং, সেটা আমাদের নাই। আমাদের এই পর্যন্ত সাপোর্ট দিয়া তাদেরকে নর্মাল লাইফে ফিরে আনার চেষ্টা করতে হবে। তাহলে রিহ্যাবিলিটেশনটা কি, এটা আসলে একটা প্রবলেম সলভিং প্রসেস, ইন্ডিভিজুয়ালাইজড হইতে হবে। মানে একটা ব্যক্তি ডিজিজড অথবা অ্যাফেক্টেড অথবা অসুস্থ ব্যক্তি, তার ইন্ডিভিজুয়াল যে কতটুকু ইনক্যাপাবিলিটি সেটাকেই অ্যাসেস করতে হবে। এটাই হলো যে সে কি হাঁটতে পারে নাকি হাঁটতে পারে না, সে কি পার্সোনাল কাজগুলি করতে পারে কিনা, গোসল করতে পারে কিনা, সে কি টয়লেটিং করতে পারে কিনা, সে কি কাপড় চেঞ্জ করতে পারে কিনা, সে কি খাওয়া দাওয়া করতে পারে কিনা, এরকম প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়াল অ্যাসেস করে তার ইনক্যাপাবিলিটি পয়েন্ট আউট করে সেখানে তাকে সাপোর্ট দিতে পারে। যে মনে করেন হাত দুইটা অবশ্য রয়েছে, সে তো হাত মুখ পর্যন্ত নিতে পারে না, খাবে কিভাবে, তার কোনো সুযোগ নাই, তাকে খাওয়ায় দিতে হবে। তাহলে নার্সিং লাগবে, এটা আত্মীয়জন করলে করবে, না করলে ওইরকম ব্যবস্থা তার জন্য করতে হবে। তাহলে তাকে যে এই যে খাওয়ার ব্যবস্থাটা আরেকজনকে দেয়া, নার্স তো আত্মীয়জনকে দেয়া, তাকে খাওয়ার ব্যবস্থাটা করাই দেওয়া হইলো। এই খাইতে পারানোর হলো প্রবলেম আইডেন্টিফিকেশন, আর তাকে যে খাওয়াই দেওয়া হইলো এটা হলো সাপোর্ট। তাহলে এরকম ইন্ডিভিজুয়ালাইজড প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে, দেন হলো সলিউশন করতে হবে। এখানে যে তিন ভাবে আছে, ফিজিক্যাল যেটা এটা নিজের পার্সোনাল ইনক্যাপাবিলিটি, সোশ্যাল যেটা এটা রেপোর্ট কানেকশন উইথ আদার্স সোশ্যাল পার্সনদের সাথে, সেখানেও প্রিপারেশন হয়, দেখা যায় যে দাওয়াতে যেতে পারতেছে না, একটা বিয়ে সবাই গেছে, সে অসুস্থতার জন্য বাসায় একা পড়ে গেছে, তখন তার মন খারাপ থাকে, আমি যদি সুস্থ থাকলে যাইতে পারতাম, আমার নাতিনের বিয়া, আমার নাতনির বিয়া, আমি কয়েকদিন পরে মারা যাবো, দেখে যেতে পারলাম না, এই যে তার মনের একটা আক্ষেপ, এটা হতেও কিন্তু সে আরো দুর্বল হয়ে যায়। এখানে তাকে সাইকোলজিক্যালিও বুস্ট আপ করতে হবে যতটুকু পারা যায়, তাকে সোশ্যাল সাপোর্ট, যদি হুইল চেয়ার দেওয়া বিয়ার অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায় নিতে হবে, তাতে সে একটু বুস্ট আপ থাকবে। এভাবে যাকে যার ইনক্যাপাবিলিটি যতটুকু তাকে সাপোর্ট দেওয়া যায় সেইটুকু সাপোর্ট তাকে দিতে হবে। এবং এটা আমাদের দেশে এখনো ইনস্টিটিউশনালি হয় নাই, আমাদের দেশে পার্সোনাল লেভেলে, ফ্যামিলি লেভেলে, আত্মীয় স্বজনের লেভেলে অথবা সামাজিক লেভেলে যতটুকু আছে চলতেছে, ভবিষ্যতে আরো এটাকে ইম্পর্টেন্স দিতে হবে। এইটাও কিন্তু এই কোশ্চেনটা দেওয়ার একটা কারণ, যে আমরা এগুলির ব্যাপারে এখনো সচেতন না। আমি যদি এটা কোশ্চেনটা পুট করে দিলে এটা ছাত্ররা পড়বে, এটা সম্বন্ধে একটা ধারণা থাকবে, এবং ভবিষ্যতে যখন সে অ্যাক্টিভ পার্সন হবে, সে ফিজিশিয়ান হবে, সে অ্যাবসেন্স হোল্ডার হবে, তখন যখন সে সোসাইটিতে ভূমিকা রাখবে, তখন ইন এডিশন এই রোলটাও সে প্লে করবে, যাতে এই দেশে ভবিষ্যতে ইনস্টিটিউশনাল একটা সোশ্যাল সাপোর্ট এই ধরনের ইনক্যাপাবল রোগীরা পায়, এখানেও সে ভূমিকা রাখবে। তো এটা যদি সে গুরুত্ব না দেয়, এটা যদি সে নাই পড়ে, তাহলে তার ভবিষ্যতে তার এই ব্যাপারে সুযোগ, মানে সমর্থন দেওয়ার অ্যাক্টিভ রোল
প্লে করার অ্যাক্টিভিস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। টু স্টিমুলেট দি ফিউচার ফিজিশিয়ানস ডক্টরস, তাহলে তাকে মানে প্রিপেয়ার করার জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু সেট করা হয়। লাস্ট কোশ্চেন এটা, এ 55 ইয়ার ওল্ড উইমেন ইজ অন রিভারক্সাবান ফর হার মাইট্রাল ভালভুলার ডিজিজ উইথ এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এখানে কয়টা জিনিস আছে, একটা হলো এট্রিয়াল ফিব্রিলেশন, একটা হলো মাইট্রাল ভালভুলার ডিজিজ, আর একটা হলো সে ওল্ড এল্ডারলি উইমেন। আমাদের দেশে কিন্তু মাইট্রাল ভালভুলার ডিজিজ হলো আর্লি এজে হয়, এই 15 বছর 20 বছর 25 বছর এই বছরের ছেলে মেয়েদের হয় এবং গরিবদের হয়, বস্তিতে যারা জন্মগ্রহণ করে, স্লাম এরিয়াতে যারা জন্মগ্রহণ করে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কম, এদের মধ্যে এদের প্রিডিসপোজিশন বেশি। কিন্তু বিদেশে চেহারা উল্টায় দেখেন 55 ইয়ার্স ওল্ড, কেন ওরা ওই শের দিকে ওদের ছেলে মেয়েরা না, এরা যখন ইনক্যাপেবল হয় তখন তাদের বাসস্থানের ওল্ড হোম, যদি তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, অনেক সময় ইন্স্যুরেন্স এ কভার করে না, তো টাকা থাকলে তারা, আর না হলে তারা নেগলেক্টেড থাকে, বাসাই থাকে, ওই রকম সাপোর্ট পায় না, যার যেরকম ইন্স্যুরেন্স কভার করে সে সেরকম সাপোর্ট পায়। তো অনেক লোক আছে তাদের আর্থিক দৈন্যতার কারণে তারা সোশ্যাল সাপোর্টটা ইকুয়ালি পায় না, সেই ক্ষেত্রে তারা নেগলেক্টেড অবস্থায় তাদের ডেইলি লিভিংটা ততটা স্ট্যান্ডার্ড হয় না, এরাই কিন্তু সাফার করে। এদের মধ্যেই এই যে মাইট্রাল ভালভুলার ডিজিজ, স্ট্রেপটোকোকাল ইনফেকশন এগুলি বেশি। এই জন্য আমাদের দেশে হলো অল্প বয়সে হয়, উন্নত দেশে শেষ বয়সে হয়। এই জন্য শেষ বয়সে অরিমিটিক ফিভার হয়ে আর মাইট্রাল ভালভুলার ডিজিজ, এখন মাইট্রাল ভালভুলার ডিজিজের সাথে আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কটা কি, মাইট্রাল ভালভুলার ডিজিজ হলে মাইট্রাল ভালভটা তো ন্যারো হয়ে গেছে, এখানে স্টেসিস হইতেছে লেফট এট্রিয়ামে ব্লাড, ওই যে লেফট এট্রিয়াম যে অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্স যখন এট্রিয়ামটা যখন কন্ট্রাকশন করে, এট্রিয়াম প্রপার কন্ট্রাকশন করে, অ্যাপেন্ডিক্সটা অনেক সময় কন্ট্রাকশনে পার্শিয়ালি আসলেও পুরোপুরি আসে না। তাহলে ওইখানে যেহেতু ব্লাডটা বাল্বটা নর্মাল থাকলে পুরো ব্লাডটাই চলে যেত, তখন আর নো কোশ্চেন অফ স্টেসিস, এখন যখন পুরো ব্লাডটা যায় না তাহলে রেস্ট অফ দি ব্লাডটা এট্রিয়াল অ্যাপেন্ডিক্সে স্টেসিস হয়। তো স্টেসিসটা একদিন দুই দিন, এক মাস দুই মাস এক বছর দুই বছর, তখন শেষ ওখানে থ্রম্বাস ফর্ম। আর এই থ্রম্বাসটাই তখন এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন এই যে মাইট্রাস্টেনিস ভালভুলার ডিজিজ, এদের মধ্যে এট্রিয়াল ফিব্রিলেশন বেশি। তো এট্রিয়াল ফিব্রিলেশন হলে তখন আর কন্ট্রাকশনটা তখন জিগজ্যাগ কাঁপতে থাকে, কন্ট্রাকশনটা ঠিক মতো হয় না, ওই এট্রিয়াল ফিব্রিলেশন সময় ওই যে থ্রম্বাসটা এটা তখন ডিসলস হয়ে যায় এট্রিয়াল অ্যাপেন্ডিক্স থেকে, হইলে তখন এটা অ্যাম্বুলাই, এই অ্যাম্বুলাইটাই তখন সার্কুলেশন দিয়ে ঘুরতে থাকে, ব্রেনে গেলে স্ট্রোক হয়, তারপরে হার্টে গেলে হার্টের সার্কুলেশন দিয়ে সব জায়গায় যেতে পারে, যেখানেই যায় অ্যাম্বুলিক ফেনোমেনা হয়। তাহলে তিনটা জিনিস এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টর, তাহলে হাউ উইড ইস ব্রিডিং রিস, তাহলে ব্রিডিং রিস্কটা কখন হবে, এলডারলি উমেন এটাও ব্লিডিং রিস্ক না, মাইট্রাল ভালভুলার ডিজিজ এটাও ব্লিডিং রিস্ক না, ফিব্রিলেশন এটা রিস্ক, এটা রিস্ক, এই ফিব্রিলেশনের কারণেই অ্যাম্বুলেন্স গুলি ডিসলস হয়ে বিভিন্ন জায়গা না যাবে এবং তার ওই ডিসলস হয়ে ব্লাড ভেসেল বন্ধ করে তারপরে তার হেমোরেজিসে থাকবে। তাহলে আমার কি করতে হবে, এই এট্রিয়াল ফিব্রিলেশনটাকে আমার যাতে ব্লিডিংটা না হয় সেজন্য আমার অ্যান্টিথ্রম্বোটিক অ্যাপ্লাই করতে হবে, ইজিলি আমরা ওয়ারফারিন দিই, ওয়ারফারিন দিই, ওয়ারফারিন দিলে আমাদের একটা এসএস রাখতে হয় যে টাইমটা আয়নাটা কতটুকু, এটা মাঝে মাঝে চেক করতে হবে। কিন্তু আমাদের দেশে এই চেকিংগুলি একটু সমস্যা, কেন সমস্যা, আমাদের দেশের রোগী ওইরকমভাবে ফলো আপে ডাক্তারের কথা অনুযায়ী ফলো আপে আসে না, তারপরে এই যে চেক আপ করা এটা তো একটা ইনভেস্টিগেশন, এটা তো টাকা লাগে, কস্টলি, যারা বেয়ার করতে পারে না খরচটা তারাও আসতে চায় না, কিংবা ওষুধ খেয়ে যাচ্ছে আর অন্য কোনো খবর নেই, এদেরই তো ব্লিডিং হয়। দেখা গেছে যে ওয়ারফারিং এ
যে পরিমাণ ব্লিডিং হয় রিভার আসছে মানে তার চেয়ে ব্লিডিং কম হয়, লেস গ্রেডিং ব্লিডিং হয়। আর রিভার আসছে মানে ব্লিডিং হইলেও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে জি অ্যাট্রাক্টিভ ব্লিডিং, অন্যান্য জায়গাতে কম হয়। তাহলে কম্পারেটিভ স্টাডিতে পারফারিনের সাথে রিভারাকশন ইজ রিভারাকশন ইজ বেটার, কিন্তু এটা মনে রাখতে হবে যে রিভারাকশন ব্লিডিং হয়। তাহলে এই কোশ্চেনটা যে পুট করছে, কেন পুট করছে, এটা হলো ড্রাগ মানে নতুন ড্রাগ, এই যে রিসার্চ করে দেখছে যে পারফারিনের চেয়ে রিভারাকশন ভালো, এই স্টাডিটা সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা, এই স্টাডিটা আপনি পড়ছেন কিনা, তাহলে জার্নাল সম্বন্ধেও কিন্তু কিছু ধারণা রাখতে হবে। জার্নালে নিউয়ার ইনফরমেশন যেগুলো আসতেছে ওইখান থেকে এরকম ছোটখাটো কোশ্চেন করে দিবে, কেন দেখতে চাইবে যে আপনি নিউয়ার ইনফরমেশনের টাচে আছেন কিনা, নিউয়ার ইনফরমেশনের যারা এফসিবিএস পার্ট স্টুডেন্ট তাদেরকে নিউয়ার ইনফরমেশনের টাচে থাকতে হবে। আমরা যখন পিজিতে পড়তাম তখন আমরা লাইব্রেরিতে যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন আসতো ওটাতে আমরা দেখতাম যে নতুন কোনো ইয়ে আসছে কিনা, টপিকস আসছে কিনা, অথবা বারডেমে আগে একটা ইয়ে ছিল না ইয়ে রাখতো সেটার মধ্যে অনেক সময় থাকতো। যাই হোক, এখন তো সুযোগ সুবিধা আরো বাড়ছে, ইন্টারনেট আছে, এখন যে লাইব্রেরিতে গিয়ে ওই ম্যাগাজিন বের করে প্রিন্ট করে এটা নিয়ে পড়তে হবে তা তো না, এখন তো ইন্টারনেটের বদৌলতে যে আপনার ইচ্ছা করলে সবারই ম্যাক্সিমামেরই এই সুযোগ সুবিধা আছে। আর নিউ জেনারেশন মোর অ্যাকাস্টম টু ইন্টারনেট, তারা ইচ্ছা করলে ইন্টারনেট সার্চ করে লেটেস্ট, বিশেষ করে আর একটু খেয়াল রাখতে হবে যে পরীক্ষার আগের দিন কোনটা বের হলো এটা তো আর পরীক্ষা থাকবে না, কোশ্চেন ইজিলি 3-4 মাস আগে হয়ে যায়। তাহলে একটা পরীক্ষা যাওয়ার পরে আর একটা পরীক্ষা আসার মাস পর্যন্ত এর মধ্যে যে আর্টিকেল গুলি বের হয়েছে এইগুলি সম্বন্ধে খোঁজ খবর রাখতে হবে, এর মধ্যেই কোশ্চেন পাওয়া যাবে যে নিউয়ার ইনফরমেশন যেটা থাকে ওইটার সম্বন্ধে একটা ইনে নার্সের ওয়ান প্যারাগ্রাফ টাইপের একটা প্রিভারেশন আপনার রাখতে হবে, রাখলেই দেখবেন যে ওইটার উপরে কোশ্চেন করলে আপনার কিছু না কিছু উত্তর দিতে পারবেন। তাহলে নিউয়ার ইনফরমেশন ইন দ্য জার্নালস এটা খেয়াল রাখতে হবে, এবং এটা কিন্তু আরো হয় বিভিন্ন ইনস্টিটিউশনে, ঢাকা মেডিকেলে জার্নাল ক্লাব আছে, বঙ্গবন্ধুতে আছে, বিভিন্ন ভার্ডেমে আছে, বিভিন্ন মেডিকেল কলেজ আমাদের এই আনারখান মডার্নেও আছে, লেটেস্ট টপিক জার্নাল থেকে এগুলি ডিসকাস করা হয়। এইগুলিতে যারা কোর্সে আছে কিংবা এই সমস্ত একাডেমিক ইনস্টিটিউশনে যারা আছে তারা মর্নিং সেশনে এগুলিতে অ্যাটেন্ড করলে আমার মনে হয় তারা লাভবান হবে, কোশ্চেন পাওয়া যাবে। কিন্তু সমস্যা হলো যারা ইনস্টিটিউশনে অ্যাটাচমেন্ট নাই, অন্যান্য জায়গাতে পোস্টিং আছে, উপজেলাতে আছে কিংবা সদর হাসপাতালে আছে যেখানে এই ধরনের ডিসকাশন হয় না, সেই সকল ক্ষেত্রে তারা এই বন্ধু বান্ধব আছে যারা ইনস্টিটিউশনে আছে তাদের কাছ থেকে খোঁজ নিতে হবে যে এই গত সেশনে এই গত 6 মাসের মধ্যে কোন কোন আর্টিকেল ডিসকাস হয়েছে, সেগুলির মধ্যে নিউয়ার যেগুলি এগুলি একটু 5-10 মিনিট পড়লেই তো একটা টপিক সম্বন্ধে একটু আইডিয়া থাকে, তাতে তো আনসার করা যাবে। আর একটা সিস্টেম হলো যে প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন সোসাইটির তাদের ইয়ারলি সম্মেলন হয়, সেখানে অনেক টপিকস উপরে ডিসকাশন হয় এবং একটা সামারি বের হয়, সামারি জিনিস যারা পার্টিসিপেট করার যাতে সুযোগ নাই, সম্ভব হয় না বিভিন্ন কারণে, তারা ওই মানে ইয়াটা যে আর্টিকেল গুলি অথবা যে লেকচার গুলি ডিসকাস হয়েছে সেগুলি কালেকশন করলেও ওইখান থেকে কমন কিছু অথবা নিউয়ার কিছু টপিকস পাওয়া যাবে যেগুলির সম্বন্ধে একটু আইডিয়া রাখে, এগুলিও পরীক্ষাতে অনেক সময় চলে আসে, তাহলে সে আনসার করতে পারে। তাহলে ডিফিকাল্ট, এটা কিন্তু একটা ডিফিকাল্ট ফিল্ড, নিউয়ার ইনফরমেশন, নিউয়ার টপিকস কিংবা নিউয়ার একটা থিম কিংবা নিউয়ার একটা ডিসকভারি, যে কোনো জিনিস নতুন ভবিষ্যতে অ্যাড হবে মেডিসিনে, সেটা ড্রাগ হোক, সেটা নতুন একটা ইনভেস্টিগেশন হোক, সেটা নতুন একটা টপিকস হোক, নতুন একটা ভাইরাস হোক, এটা সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে, এটার উপরে কোশ্চেন পুট করে দিতে পারে। দিতে পারে মানে কি দিবে, কেন দিবে, যে সে তো একটা টপ মোস্ট একটা স্পেশালিস্ট হচ্ছে, তার যদি নিউয়ার কনসেপ্টের সাথে তার ইয়া না থাকে তা পাশ করার পরেও তো সে এই যোগাযোগ রাখবে না, এখন যদি পড়ে সে অভ্যাস করে থাকে তাহলে পাশের পরেও তার এই অভ্যাসটা
থাকবে, কেন তার দরকার, সে তো একদিন টিচার হবে। আর যদি এরকম নিয়ার ইনফরমেশনের টাচে না থাকে, তাহলে তার যারা ছাত্র থাকবে তাদেরকে সে কি পড়াবে? এটা তো একটা কন্টিনিউশন, জেনারেশন। আমাদের আমাদের স্যাররা পড়াইছে, আমরা এখন তোমাদেরকে পড়াই দিচ্ছি, তোমরা এখন আর ভবিষ্যতে অন্য ছাত্রদের পড়াবে। তো এটা তো একটা কন্টিনিউশন সিস্টেম, ধারাবাহিকতা, এটা চলতেই থাকবে। তাহলে যে যাকে তোমার এক্সামিনার তোমাকে যে স্পেশালিস্ট বানাবে, তোমার এই গুণ আছে কিনা এটা দেখবে না, দেখবে। এই জন্য নিউয়ার কোনো টপিক, ড্রাগ ইনভেস্টিগেশন অথবা কোনো একটা ইন্টারভেনশন সেটাও হইতে পারে, সেটাও সম্বন্ধে তোমার আইডিয়া আছে কিনা, তুমি ধারণা রাখবে কিনা, এই জন্য এরকম ছোট কোশ্চেন দিয়ে দিবে। এগুলি সম্বন্ধে একটা প্রিপারেশন রাখতে হবে। হাউ ডু অ্যাসেস ব্লিডিং রিস্ক, ব্লিডিং রিস্কটা অ্যাসেস কেমনি করবা? কমন সাইডস অফ ব্লিডিং, যেরকম নাক দিয়ে ব্লিডিং হতে পারে, গাম দিয়ে ব্লিডিং হতে পারে, জিআর ট্র্যাক্ট ব্লিডিং কমন, এটা বমির সাথে আসতে পারে, এটা পায়খানা স্টুলের সাথে আসতে পারে, স্কিন স্কিন ইকাইমোসিস পারপোরা এগুলি হতে পারে, মিউকাস ব্লিডিং হতে পারে। বিভিন্ন জায়গায় ব্লিডিং সাইড গুলি আছে যেগুলি কমন সাইড, চোখে কনজাংটিভাইটিস হতে পারে, ইউরিনের সাথে যেতে পারে। তাহলে কমন সাইড যে ব্লিডিং সাইড গুলি আছে, মেয়েদের বেলা মিস্ট্রিয়াল পিরিয়ডের ডিউরেশন বেড়ে যেতে পারে, অ্যামাউন্ট বেড়ে যেতে পারে, এই সমস্ত বিষয়গুলি আমাদের অ্যাসেস করতে হবে। অ্যাসেস করলে আমরা বুঝতে পারবো যে তার ব্লিডিং হচ্ছে কিংবা ব্লিডিং পরিমাণ বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তখন ড্রাগটা আমাদের তখন ব্লিডিং স্টার্টস হাউ ডু ডিটেক্ট, প্রথমেই তোমার ড্রাগটাকে অফ করতে হবে। যখনই তোমার সাসপিশন হলো তার ওপরে ব্লিডিং হচ্ছে, রিভারক্স অবানে ব্লিডিং হচ্ছে, প্রথমে তোমার ড্রাগটা অফ করতে হবে। অফ করে তোমার পেশেন্টকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে? যে এক্সিস্টিং ব্লিডিং যেটা, এটা পরিমাণে কমতেছে কিনা, এটা সিভিয়ারিটি, এটা গ্রেডিং, এটা আস্তে আস্তে কমতেছে কিনা। যদি এটা কমে তাহলে আস্তে 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 এটা কন্ট্রোলে চলে আসবে, তখন আমি বুঝতে পারবো যে এটা এই ড্রাগের জন্য এভেলেবল। তখন ইউ শুড থিঙ্ক আদারওয়াইজ, এটা স্টপ রাখে অন্য কিছু চালু করবা, অথবা যদি অল্টারনেটিভ না থাকে তাহলে বন্ধই থাকবে, অথবা যদি লেসার কোনো ড্রাগ থাকে যেটা কম ব্লিডিং করবে সেটা তোমার সেট করবে। ব্লিডিং যদি বেশি হয় তখন কি করবো? তখন চিকিৎসা দিতে হবে। তখন ব্লিডিং ইজিলি রিপ্লেস করতে হয় বাই ব্লাড, ব্লাডে সব ধরনের ফ্যাক্টর আছে, যদি ব্লাড রিপ্লেসমেন্ট করি আমরা তাহলে তাড়াতাড়ি ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। স্পন্টেনিয়াস বন্ধ না হয় তাহলে আমাকে মেজার নিতে হবে। তাহলে আমি পুরাপুরি টপিকসে যাইতে পারলাম না, এরপরেও আরো কোশ্চেন প্যাটার্ন আসছে। আমি দুইটা সেক্টর আমি ডিসকাস করে দিলাম, একটা হলো যে তিনটা স্টেম থাকে, মার্ক থাকে যেরকম 8, 9, 10 এরকম, আর একটা হলো স্মল সেকশনে যে টার্ম থাকে সেটা, এই দুইটা ডিসকাস করে দিলাম। পরে যদি সুযোগ পাই তাহলে বাকি একটা আমি একটু এক্সাম্পল দিই, পরের কোশ্চেনে যেরকম এই কোশ্চেনগুলো আমি করি নেই। 30 ইয়ার ওল্ড ওমেন প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ ড্রাইনেস অফ আইস অ্যান্ড মাউথ উইথ জেনারেলাইজড মাসল উইকনেস ফর 2 ইয়ার্স, সেরাম ইলেকট্রোলাইট সোডিয়াম 142, পটাশিয়াম 2.3, ক্লোরাইড 118, বাইকার্বনেট 10। তাহলে এখানে কি কি আছে? ওই আমি যেভাবে পয়েন্ট ধরে গেছি এইভাবেই তোমার দেখতে হবে। এখানে সোডিয়াম ঠিক আছে, পটাশিয়াম কম, আবার বাইকার্বনেট কম। তাহলে পটাশিয়াম কম মানে তার হাইপোকালেমিয়া। এখানে কিন্তু একটু ট্রিক্স আছে যে একটা দুটা কোশ্চেন থাকবে ছাত্রদেরকে ট্র্যাপ করবে। এটা কিন্তু আগেও ছিল, আগেও আমাদের দেখা যেত যে নর্মাল ফান্ডাস দিয়ে বলতো যে ফান্ডাস দেখো, কিংবা নর্মাল লিভার দিয়ে বলতো যে লিভার পালপিট করো, কিংবা নর্মাল চেস্ট এক্সরে দিয়ে বলতো যে কি ফাইন্ডিং আছে। এভাবে কিন্তু আগে আমরা যখন পরীক্ষা দিতাম আমাদের সিস্টেমে ট্র্যাপ ছিল, ট্র্যাপ কিন্তু এখনো আছে, ট্র্যাপ এটা থাকবে, কারণ এটা ট্র্যাপ দিয়া হলো তার জাজমেন্ট পরীক্ষা করে। এখানে কিরকম ট্র্যাপ দিছে যে পটাশিয়াম কম, তাহলে হাইপোকালেমিয়া, হাইপোকালেমিয়াতে কি হয়? হাইপোকালেমিক অ্যালকালসিস ম্যাক্সিমাম ক্ষেত্রে,
কিন্তু এখানে বাইকার্বনেট কম দিয়ে রাখছে, তার মানে এটা ট্র্যাপ। তোমার যখন পরীক্ষাটা তো ছাত্র টেনশনে থাকে অনেকদিন আগে থেকে, মনে করো দুই সপ্তাহ কিংবা এক মাস আগে থেকেই তো পড়তে থাকে বেশি, ঘুমাইতে থাকে কম। তারপরে কি আসবে না আসবে, কতবার পরীক্ষা দিচ্ছি, পাস হবে কি হবে না, সামাজিক চাপ বাপ মা আশা করে রাখছে আমার ছেলে বা মেয়ে এইবারই পাস করবে, অনেকে মেরিট শ্বশুর শাশুড়ি আশা করে রাখছে, অনেকের বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ের আশা করে রাখছে। তাহলে অনেকগুলি মানসিক প্রেশারের মধ্যে সে থাকে, এই অবস্থায় তাকে ট্র্যাপ করলে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভুল করে, কিন্তু তারপরেও তার ইকুইপমেন্ট, তার এক্সপার্টাইজ, তার থট, তার এফিসিয়েন্সি এগুলি জাজ করার জন্যে ট্র্যাপ থাকবে। ট্র্যাপ কিরকম বাইকার্বনেট কম, তাহলে এটা একটা অ্যাসিডোসিস, তাহলে হাইপোকালেমিয়া আছে, অ্যাসিডোসিস আছে। তাহলে এটা কি ধরনের অ্যাসিডোসিস হলো? এটা তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। এখন কিভাবে হইতে পারে তখন তোমার চিন্তা করতে হবে, এটা কিভাবে হইতে পারে। এটা হইতে পারে আগে তুমি কিডনির চিন্তা করো, রানাল টিবিউলের কারণে হইতে পারে, যে বাইকার্বনেট প্রক্সিমাল টিবিউলে অ্যাবজর্পশন কম হইল, তাহলে এটা লস হয়ে যাবে, ইউরিনে এসে পড়বে, আসলে ব্লাডে কমে যাবে। অথবা তোমার ডিস্টাল টিবিউলে অ্যাসিড সিক্রেশন বেশি হইল, তাহলে তোমার নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট এখানে ইউজ হয়ে যাবে, হয়ে গেলে তোমার ব্লাডে কম হয়ে গেল। অথবা বাইরে থেকে যদি তুমি ঢুকো, যে অ্যাসিড ঢুকাই দিছে বেশি, ইথানল স্পিরিট খাইছে, অনেকে খায় কম কম পয়সা টয়সা নাই, আগে জল খাইছে পয়সা নেই, কি করবে নিস, তখন মিথাইলেটের স্পিরিট খায়, মিথানল ঢুকে গেছে অ্যাসিড কিনে বাইকার্বনেট নিউট্রালাইজ কমে গেছে, মেটাবলিসিস বিভিন্ন ভাবে হইতে পারে। কিন্তু মোস্ট অফ দি কেসে তোমার যেহেতু এখানে বাইকার্বনেট কম আবার পটাশিয়াম কম, তাহলে তোমার ডিজিজ হিসাবে যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার চিন্তা করতে হবে এটা কিডনি রিলেটেড একটা ডিজিজ। তাহলে কিডনি রিলেটেড ডিজিজ কি হইতে পারে? কিডনি ডিজিজ মোস্ট অফ দি কেসে আমি চিন্তা করবো এটা রেনাল টিবিউলার অ্যাসিডোসিস হইতে পারে। রেনাল টিবিউলের মধ্যে অনেকগুলি কোশ্চেন, মনে করো যে 100 নম্বরের কোশ্চেনের মধ্যে 5 নম্বরে একটা ট্র্যাপ কোশ্চেন দিছে, এটা না পারলেও তোমার পাস হবে, পারলে তুমি মার্ক বেশি পাবে, আর পাস তো 60%, এই জন্য ট্র্যাপ কোশ্চেন তোমার থাকবে। এইগুলি তোমার চিন্তা রাখতে হবে। যেরকম লাস্ট আমি এআইইউ নিলাম, যে একটা আইসিইউ একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা দিছে যে পেশেন্টের হাইপারটেনশন ডায়াবেটিস বয়স 70 উপরে, এখন স্ট্রোক হয়ে আসে, যে কি কি জিনিস দেখবা তো তুমি এই ইনটিউবেশন উড্ড করার জন্য, মানে ইনটিউবেশন রাখা যাবে না, তাহলে আমি দেখবো তার বয়স অনেক 70-এর উপরে, এই রোগী তো বাঁচবে না, বাঁচার কথা না, সে অজ্ঞান, সে আনকনশিয়াস হয়ে গেছে, ডায়াবেটিস প্রেশার তো তার আগে থেকে আসছে, তাহলে এখন আবার সেরিব্রাল হিমোরেজ, হিমোরেজে অজ্ঞান হয়ে গেছে, তাহলে এই পেশেন্টটা বাঁচবে না। তাহলে আমি যদি রাখি অর্থনৈতিক অবচয়, আমি যদি রাখি, তাহলে এই সময়ে আরেকটা পেশেন্ট যার বাঁচার
ভালোবার সুযোগ আছে, সে হয়তো এই বেডটা পেয়ে পয়সা দিত। আর যদি বেড ক্রাইসিস থেকে না পেলে আরেকটা রুগী বেড না পাওয়ার কারণে মারা যাবে, তাহলে আমার ক্ষতি কতগুলি, ফাইন্যান্সিয়াল লস, রুগীর যা বাঁচবে না আরেকটা রুগীর ক্ষতি। এই তিনটা জিনিস আমার ছেলেকে বুঝাইতে হবে যে তোমার ফাদার কিন্তু বাচ্চার সম্ভাবনা কম, বরং যতদিন থাকবে না মারা পর্যন্ত পয়সা নষ্ট হবে। পয়সা নষ্ট হয়ে যদি তোমার বাপ ভালো হইতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু তার বয়স বেশি, আগে তো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আনকনশাস, সব সেরিব্রাল হিমোরেজ, কোনো সম্ভাবনা নাই। আর এতদিন এনে থাকিয়া নাকে নল মুখে নলম কষ্ট করবে, তার চেয়ে বাসায় নিয়ে গিয়া তোমার আত্মীয় স্বজনে দেখলো, এরাও তো একটা সুখ, এটা তো কেউ দেখতে পারবে না, আইসিইউ সিসি কেউ ঢুকতে পারে না। আর হইলো তুমি যদি এখানে বেড না রাখো তাহলে আর একটা রোগ এখানে ভর্তি হয়ে যার ভালো বাসার সম্ভাবনা আছে সে ভালো হইতে পারবে। এই যে হলো কনসিডারেশন, এই সবাই উত্তর দিচ্ছে কি যে বা আছে, বাপ যেহেতু বলে গেছে, ছেলে যেহেতু রাজি আছে, টাকা পয়সা যেহেতু আছে চালাই যতদিন পারি অতদিন রাখবো। উত্তর হইলো মার কি দিবে এখন না, আমি যে একজামিন আমি তো বিপদে, আমার খারাপ লাগতেছে যে আমি অনেকেরই রিপিট করছি ভালো করে কোশ্চেনটা পড়ো, একই উত্তর দিই, আমি তো বিপদে। এই জন্য অপশন কি ভালো করে পড়তে হবে যে কি চাইছে এক্সামিনার, কি চাইছে এক্সামিনার এটাও বুঝতে হবে, বুঝলেই তোমার আনসার কাছাকাছি যাবে। নলেজ কিন্তু তোমাদের যে কম তা কিন্তু আমি বলি না, কারণ পাঁচ বছর পার্টন পাস করার পরে পাঁচ বছর পড়াশোনা করছে একটা সাবজেক্ট বিভিন্ন ভাবে, কত কেজ দেখছো, এত ক্লাস করছো, এত সেমিটন করছো, এরপরে তো খারাপ থাকার কথা না। যেখানে সমস্যাটা হয় অনেকে দিয়ে যায় প্রশ্নের উত্তর তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা লিখছে, খারাপই লাগে, একটা নম্বর দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ কষ্ট এসে ধরতে পারেনি যে কষ্ট সে গেস করছে, কষ্টই ভুল, ভুলের উপরে চার পৃষ্ঠা লিখে থেকে গেছে, মার্গ কোথায়, উপায় নেই। তারপর আমরা খুঁজি যে উত্তরের সাথে কোনো মিল আছে কিনা, মিল থাকলেও আমরা নম্বর দিই, কারণ আমাদের এক্সামিনারের ইয়ে আছে, রাইট আছে যে আনসারটা যদি তার যে আনসার দেওয়া আছে ওর কাছাকাছি হয় কিংবা ওর সাথে থিমটা মিল আছে কিন্তু লেখছে একটু এদিক সেদিক, তাহলে আমাদের মার্ক দেওয়ার রাইট আছে, আমরা সেই ক্ষেত্রেও মার্ক দেওয়ার পজিটিভলি আমরা চেষ্টা করি, চিন্তা করি। তাহলে তোমার চেষ্টা করতে হবে রাইট আনসারের কাছাকাছি থাকা, তাহলে তুমি মার্ক পাইবা। এটা হলো এক্সামিনারের জাস্টিফিকেশন, তার এই স্বাধীনতাটা তার এক্সামিনারের আছে। যদি বুঝে যে তুমি উত্তরটা বুঝছো, তুমি এরই লিখতে চাইছো কিন্তু লেখাটা একজাক্টলি হয় নাই, তারপরে তুমি মার্ক পাইবে যদি তোমার চিন্তাটা থিমটা কাছাকাছি থাকে। তাহলে আজকে এই পর্যন্ত ডিসকাস করলাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন স্যামসাং গ্যালাক্সির নাম্বারে, কোন নাম ছিল না আপনাদের। এদের বাইরে আর কারো কোনো প্রশ্ন আছে স্যারকে? ঠিক আছে, কোশ্চেন না থাকলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখানে ক্লোজ করতে চাই আর কি। ঠিক আছে স্যার, স্যার ধন্যবাদ স্যার অনেক। আর ভবিষ্যতে যদি সুযোগ পাই তাহলে ওই যে আরো আরো যে সমস্ত সেক্টর গুলি আজকে ডিসকাস করতে পারি নাই সেগুলি ডিসকাস করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে এবং নবী স্যার পাপাকে এবং যারা ক্লাস করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে স্যারের অনুমতি নিয়ে আমরা তাহলে আজকে সেশন শেষ করতে পারি স্যার। ঠিক আছে স্যার, আমরা স্যার এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ।